সরি। তিন ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে জল ভরে আনলাম আর এখন ফেলে দিলি? হ্যাঁ, শুরু হয়ে গেল। যখনই দেখো হুলস্থুল করে, সকাল সন্ধ্যে এইসব গান বাজনা বাজিয়ে এলাকাটা মাথায় তুলে রেখেছে। আরে ছেড়ে দাও না কাকিমা, এবার জল কে ভরে দেবে? ঠিক আছে কাকি, আমি তোমাকে দুবালতি জল ভরে এনে দেবো, কিন্তু আমাদের নাচানাচি নিয়ে কিছু বলতে পারবে না। কিন্তু তোদের এই নাচানাচি না আমি বন্ধ করে ছাড়বো। হ্যাঁ চল, তোর মাকে তোর নামে নালিশ করি। আরে বাবা, মা ঘরেতে নেই, মা জামাই হয়ে গেছে, বকবক করতেই হবে। আরে কাকি করছো কি, আমাদের নাচ তুলতে হবে, ছাড়ো না ওকে, ছেড়ে দাও। হয়েছে, ওর মা না হয় চেম্বুর গেছে, ওর নলিনী পিসি তো উপরে আছে। যা এখান থেকে। আরে দাদা একটু বোঝাও না প্লিজ। সারা দিন শুধু হুলস্থুল, নিচে কুদে আশা হচ্ছে, এলাকাটা মাথায় তুলে রেখেছে একেবারে। তোরা কি ভাবিস যে নিজেদেরকে? হ্যাঁ, আরে আমার ছেলে যদি হতো না, লাগছে তো টেনে ছিঁড়ে ফেলতাম। যখনই দেখো নাচা মুদা, না তো ক্রিকেট ফুটবল, এক নম্বরে লোপা ছেলে পুলে। কেন কেন বুঝিস না তোরা, সব সময় অসভ্যতাম, কবে বুঝবি? এই ব্যাপারটা কি, সবাই কি দিব্যি খেয়ে বসে আছিস আমাকে জ্বালাতন করার? হ্যাঁ মাফ করো কাকি, আমার তারা আছে। হ্যাঁ তোদের সবার তারা আছে, কাজকর্ম নেই শুধু আমার। যা এই তুই চল আমার সাথে। কাজ নেই কর্ম নেই শুধু শয়তানি, পুরো এলাকার লোকগুলোকে জ্বালাতন করা, এই একটাই কাজ শিখেছিস তোরা। আজ আমি এসপার ওসপার করে ছাড়বো। চল চল চল, আজকে তোদের উচিত শিক্ষা দেবো। যত সব শয়তানি গান গাইবে, নাচ করবে, ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, এর কাজ ভাঙবে, ওর দরজা ভাঙবে, শুধু এইসবই জানে, মানুষকে একটু শান্তি দেবে না? যত সব বদমাইশ ছেলে পুলে দল। আরে চিন্তু ভাই, আরে সকাল সকাল কোথায় চললে, কি ব্যাপার, শুনে যাও। চল এবার এমন শিক্ষা দেবো না তোকে। আরে নলিনীর ঘরে তালা কেন, কি হয়েছে? দেখেছিস, ও নেই বলে তুই রেহাই পেয়ে গেলি, বুঝেছিস? আরে যাও যাও, সকাল থেকে কেন এত ঝামেলা করছো, এক বালতি জল পড়ে গেলে কি এমন হলো? তোমাদের জন্য না চলের সব বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু নলিনী কাকি তো কখনো দরজা বন্ধ করে যায় না, বাজার নিতে গেলেও সব সময় দরজাটা খোলা থাকে। চল ভেতর চল। আরে কোথায়, আরে কি করছিস, কি করছিস, চল চল, আরে কি করছিস, চল চল, আরে গাড়ি তো ধরে চল, চল চল, আরে নিয়ে চলে যাচ্ছে, আরে গাড়ি নিয়ে আছে, তুমি তো নিয়ে চলছো, এই চল চল, নিয়ে চল, এটাকে দাঁড় করাও। কেউ তোমরা মাথাটা খারাপ করে দিলে। এই শোন তুই একটা কাজ কর, ওই ঘরটা দেখ তো, হয়তো সঙ্গীতার ঘরে চা খেতে গেছে। যা 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 বলছো সেই কাজ কর, যা। আচ্ছা ঠিক আছে কাকা। হ্যাঁ যা। আরে রতন, আরে শ্যামল, কুনাল, আরে শিল্পা কাকি, কি হয়েছে, কি হলো? আরে আমাদের ওই চিন্টুকে গাড়ি করে তুলে নিয়ে গেছে কিছু লোক। সে কি, দাঁড়াও আমরা নিচে আসছি। তাড়াতাড়ি, হে ভগবান, আমাদের এলাকায় এসব কি হচ্ছে? চলো তাড়াতাড়ি, সবাই নজর লাগলো আমাদের, চলে বলো কি হয়েছে, বলো 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 কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, তুলে নিয়ে গেছে, গেছে। আরে আমাদের চিন্টু আছে না, ওকে কিছু লোক লাল গাড়িতে করে তুলে নিয়ে গেছে। কি বলছো কি, কিন্তু এই তো ওর নিজেরই কোথায় যাওয়ার তাড়া ছিল। শিল্পা কাকি ঠিকই বলেছেন, ও ট্যাক্সির জন্য অপেক্ষাও করছিল, ও চেষ্টাও করেছিল ট্যাক্সি দাঁড় করাতে, কিন্তু একটা লাল গাড়ি এলো, তারপর ওকে জোর করে ধরে তুলে নিয়ে চলে গেল। তুমি গাড়ির নম্বর দেখেছো? না তো। ও তার মধ্যে কেউ চেনা শুনে ছিল? না না। পুলিশকে খবর দিয়েছো? না, এইমাত্র ঘটনা ঘটলো। ওই সঙ্গীতা কাকির দরজাতেও দেখলাম তালা দেওয়া। হে ভগবান, সঙ্গীতার দরজায় তালা? হ্যাঁ, কোথায় গেল সকাল সকাল দুজনে? আরে কেতন কাকাকে জিজ্ঞেস করো, উনি নিশ্চয়ই জানবেন সঙ্গীতা কোথায় গেছে, উনিও হয়তো ঘুরতে গেছেন। আরে তুই কেন ফালতু বকবক করছিস বলতো, কেতন কাকা কখনো ঘর থেকে বাইরে বেরোয়? আরে কি হলোটা কি আমাদের চলে, তাই তো, কেউ চিন্টুকে তুলে নিয়ে গেল, তিন তিনটে দরজায় তালা ঝুলছে, কিছু না বলে সবাই কোথায় চলে গেল? আমি এক্ষুনি একবার সঙ্গীতা কাকাকে বলবো। তাড়াতাড়ি করো। এই দেখো সঙ্গীতার ফোনটা তো বন্ধ বলছে। আরে কেতন কাকা, আরে তাড়াতাড়ি করো না, রিং হচ্ছে। এ কি, এই ফোনটাও তো বন্ধ। আরে হ্যাঁ হ্যাঁ, গুলাবাড়ি চল আছে না, ওখানেও একজন একজন করে হারিয়ে যাচ্ছিল। কি বলছো, কি বলবি, আর আমাদের এখানেও তো সেরকমই হচ্ছে। এ তো ঠিক তাদের সাথেই হচ্ছে দেখছি, যারা ঘরে একা থাকে, কেতন কাকা, নলিনী কাকি, সঙ্গীতা কাকি, ওরাও তো একাই থাকতো। তার মানে গুলাবাড়ি চলের মতো আমাদের অম্বাবাড়ি চলেও বিপদ ঘনিয়ে এসেছে, এবার আমাদের কারো সাহায্য নিতে হবে। কার কার? আরে তার, কে যে সত্যি সত্যি আমাদের কথা ভাবে, অভিমন্যু। অভিমন্যু, তুমি বাঁচিয়ে দিয়েছো বাবা, তাহলে তো আমার বাড়ি আমার হাত থেকে চলে যেত। তুমি আমার অনেক বড় উপকার করেছো বাবা, বেঁচে থাকো বাবা। আরে ব্যাস ব্যাস কাকা, বাড়ি ফেরত পেয়েছেন এই যথেষ্ট, প্রত্যেক মানুষেরই তো অধিকার আছে মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচার। এই নাও তোমার বাড়ির পেপার্স, এবার মাথা উঁচু করে বাড়ির ভেতর ঢোকো। বকুল দাদা, বকুল দাদা। আরে তোমরা সবাই এখানে কি হয়েছে?
আবার জলের সমস্যা হয়েছে নাকি? আরে জল টলের কথা ছাড়ো, এখন তো ওখানে মরণ বাঁচন সমস্যা। মরণ বাঁচন? অভিমন্যু বাবু ভিতরে আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভিতরে এসো। অভিমন্যু স্যার, এরা আপনার কাছে একটা সমস্যা নিয়ে এসেছে। নমস্কার দাদা। নমস্কার। কি হয়েছে বাবা? অভিমন্যু, রাতারাতি চল থেকে কিছু লোক নিখোঁজ। রাতে? হ্যাঁ, আর একটা ছোট বাচ্চাও। আশেপাশে দেখেছেন, ফোন টোন করেছেন কাউকে? সব কিছু করে দেখেছি। দাদা ফোন বন্ধ বলছে, কিন্তু দুম করে কি করে চলে গেল? কাউকে কিছু বলে গেছে নিশ্চয়ই? কিছু বলেনি দাদা, রাতে সব ঠিকঠাকই ছিল, সকালবেলা উঠেই দেখলাম নিখোঁজ। কে কে নিখোঁজ হয়েছে? কেতন কাকা আর নলিনী দুজনে একলাই থাকতো। আর কে? হ্যাঁ দাদা, ওই সঙ্গীতা কাকি, ওর ছোট ছেলে রাহুল আর চিন্টু। আর স্যার, এদের কোনো আত্মীয়ও নেই। তাহলে কোথায় যেতে পারে এরা? এই একই ঘটনা ঘটেছিল দু মাস আগে গোলাপবাড়ি চলে। ওখানেও রাতে লোকজন নিখোঁজ হচ্ছিল, আর এখানেও তাই হচ্ছে। হ্যাঁ ঠিক বলেছেন দাদা, একদম ঠিক বলেছেন আপনি। এক বৃদ্ধ দম্পতি ছিল আর এক বৃদ্ধ মহিলা, বেচারি একলাই ছিল, কে জানে কোথায় চলে গেছে, আজ পর্যন্ত ফেরেনি। কোথায় যাচ্ছে এরা কে জানে? কোথায় আবার যাবে? কেউ জোর জবরদস্তি ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু যাওয়ার সময় চোখে পড়ছে না কেন? আর রাতেই নিখোঁজ হচ্ছে কেন? অনেক হয়েছে, সিআইডির কাছে আমাদের যেতেই হবে। কতবার বলেছি তোমাকে, এই পুরনো বাইকটাকে বিক্রি করে একটা নতুন বাইক কেনো, কিন্তু না, তুমি তো আমার কথা শুনবেই না। এবার ভোগো। ডার্লিং, সব পুরনো আর খারাপ জিনিস বদলানো যায় না। কেন বদলানো যাবে না? লোকে পুরনো টিভি বিক্রি করে নতুন টিভি কিনছে আজকাল। ও, তার মানে তুমি বলতে চাইছো পুরনো গার্লফ্রেন্ডের বদলে একটা নতুন গার্লফ্রেন্ড? হ্যাঁ, যদি এরকম করার কথা নিজের মাথাতেও এনেছো তাহলে ভেবে নাও, তোমার হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমাকে 6টার আগে বাড়িতে ঢুকতে হবে, নয়তো মা আর দাদা তো। আরে আমি জানি তো সেটা। ওনো, মা ফোন করেছে। এবার এবার কি বলবো? তুমি ভয় পেও না, তুমি একটা কাজ করো, ওদিকে গিয়ে কথা বলো, আর তোমার মাকে বলো যে তুমি ট্রাফিকে ফেসে গেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বলো মা। না না, এই তো সবে ক্লাস শেষ হলো। হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ি তাড়াতাড়ি পৌঁছাবো, আমার মনে আছে আজকে মাসি বাড়িতে আসবে, আমি ততক্ষণে পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ, আমি পরে কথা বলছি, বাই। এ কি, 1000 টাকার নোট? মনে হচ্ছে এখানে টাকা চাষ হয়। পিউ, বাইক স্টার্ট হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। আরে বাইক ওখানেই রেখে, তুমি তাড়াতাড়ি এখানে এসো। কি হয়েছে? এখানে টাকা চাষ হচ্ছে। হ্যাঁ আসছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই দেখ খেতে টাকা পড়ে আছে। কোথায় পড়ে আছে টাকা? এই তো এখানে। মাই গড, এত টাকা এখানে! ইউ, এটা কিন্তু ঠিক না, আমরা আমরা এখান থেকে চলি, চলো। এই টাকার মালিককে কোথাও দেখতে পাচ্ছো? কিন্তু এটা ভুল পিউ, এটাকে ভগবানের আশীর্বাদ ভেবে নাও, তোলো আগে। পিউ, এরকম টাকা আমাদের চাই না, এসব টাকা দিয়ে আমরা কি করব? বাদ দাও পিউ, ছাড়ো এই সমস্ত। পিউ, এগুলো ভুল কাজ, ছাড়ো তুমি এসব। এটা কি মহিলার হাত? পিউ, কি হলো তোমার? পিউ, সর্বনাশ করেছে। আরে এ তো, এ তো লাশ পড়ে আছে। পিউ চল চল, এখান থেকে পালাই চল। আরে আমাকে সাহায্য তো করুন, পালাচ্ছেন কেন? আরে কেউ আমাকে সাহায্য করুন। ভুবন? হ্যাঁ স্যার, আমি আপনাদের ফোন করে ডেকেছি স্যার। স্যার, এই যে সেই মহিলার লাশটা। আরে লাশের পাশে এতগুলো টাকা! স্যার, এরকম কেস তো আমি প্রথমবার দেখছি। নোটগুলো কুড়িয়ে এক জায়গায় করো আর একটু ভালো করে দেখো, চেক করে নাও। কিন্তু তোমরা এখানে কি করে এলে আর কি করে জানতে পারলে এখানে লাশ আছে? স্যার, দূর থেকে টাকা দেখতে পেয়ে সেটা কুড়োতে কুড়োতে আমি এখানে চলে আসি। আমি যদি জানতাম এখানে লাশ আছে তাহলে আমি লোড করতাম না। কিন্তু এই নির্জন এলাকাতে আর এই হাইওয়েতে তোমরা কি করছিলে? স্যার, আসলে আমার বাইকটা খারাপ হয়ে গিয়েছিল,
আর আমি ওটাকে ঠিকই করছিলাম, তারপর হঠাৎ করে দেখি এখানে এইসব হয়ে রয়েছে। স্যার, আমার মা বাবাকে এই বিষয়ে কিচ্ছু জানাবেন না, নয়তো আমাকে আর কলেজে যেতে দেবে না। বাবা মায়ের কাছ থেকে কোনো জিনিস লুকানো উচিত নয়, বাবা মা সন্তানের ভালোর জন্যই ভাবে আর কখনোই তাদের শত্রু হয় না, ওনারা সবকিছু বুঝতে পারেন। হ্যাঁ, এরকম আর কখনো করো না নিখিল। এদের অ্যাড্রেসটা নিয়ে নাও আর ফোন নম্বরও নিয়ে নাও। থ্যাংক ইউ, সাবধানে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এই ব্যাগ আর জামা কাপড় দেখে মনে হচ্ছে উনি মধ্যবিত্ত ফ্যামিলির মহিলা, এত টাকা ওনার হতেই পারে না। স্যার, একটা কথা তো শিওর যে খুনি এই খুনটা টাকার জন্য করেনি, তা না হলে এতগুলো টাকা সে কখনোই ফেলে রেখে চলে যেত না। খুনি এনাকে এখানে টেনে হিঁচড়ে আনেননি, আর জোর করেও আনেননি, উনি নিজের মর্জিতে এখানে এসেছেন। স্যার, এটা কি করে বুঝলেন আপনি? নিখিল, ওনার শাড়িতে কোথাও মাটি লেগে নেই, মাটি শুধু জুতোয় লেগে আছে, না কোনো ধস্তাধস্তি চিহ্ন, এতে পরিষ্কার বোঝা যাচ্ছে উনি নিজেই এখানে এসেছেন, কোনো জোর জবরদস্তি করা হয়নি। স্যার, এই এতগুলো টাকা? এই টাকা এই ব্যাগের মধ্যেই ছিল, আর যখন উনি আহত হয়ে পড়ে যান তখন এই ব্যাগ থেকে এই টাকা এদিক ওদিক পড়ে যায়। দিব্যা, এই ব্যাগটা চেক করেছো, কোনো আইডি পেলে? না স্যার, পার্সে একটা ছোট ব্যাগ আছে, ওটাতে খালি 600 টাকা আছে। স্যার, ব্যাগ দেখে মনে হচ্ছে খুবই সাধারণ বাড়ির মধ্যবিত্ত মহিলা, না হলে ধনীরা এই ধরনের ব্যাগ ইউজ করে না। ঠিক বলেছো, বডিটাকে ঘোরাও। স্যার, ছুরি মেরে খুন করেছে? না ফ্রেডি, এনাকে ছুরি মারা হয়নি, ছুরির আঘাত একদম সোজা হয়। এই আঘাতটা তো দেখতে পাচ্ছি পুরো গলা ঘিরে রয়েছে, কোনো বাঁকানো অস্ত্র দিয়ে মারা হয়েছে। কোনো বাঁকানো অস্ত্র? স্যার, পুরো টাকাটা গোনা হয়ে গেছে, 8,30,000 টাকা আছে। 8,30,000 টাকা? স্যার, আজকালকার দিনে কেউ 8 টাকাও ছেড়ে দেয় না, আর এই খুনি পুরো 8,30,000 টাকা ফেলে রেখে চলে গেল। এটা হতে পারে ফ্রেডি, খুনি হয়তো এখানে টাকা নিতে এসেছিল, কেউ দেখে ফেলেছিল তাই এখান থেকে পালিয়ে গেছে টাকা ছেড়ে। ফ্রেডি, এই আঘাতের চিহ্ন তো কিরকম বাঁকানো অস্ত্র দিয়ে এই মহিলাকে মেরেছে? স্যার, হতে পারে কোনো বাঁকানো ছুরি দিয়ে। বাঁকানো ছুরি, কাস্তে? বাঁকানো অস্ত্র মানে কাস্তে? এই আশেপাশের গ্রামের লোকেরা তো এখানে কাস্তে দিয়ে তো ঘাস কাটে, তাই না? কাস্তে, এই কেসের পরের সূত্র কাস্তে। এই কাস্তেই আমাদের খুনি পর্যন্ত পৌঁছাবে। সাত সাতটা লোক উধাও হয়ে গেছে একের পর এক, আর এসব গত 2 মাস ধরে চলছে, আর তারপরেও আম্বাবাড়ি চলের আর গুলাবাড়ি চলের লোকেদের নজরই পড়ছে না। স্যার, মনে হয়েছে সেই জন্যই তো আপনার কাছে এসেছি। কিন্তু অভিমন্যু, 2 মাস পরে? স্যার, আপনি বিশ্বাস করবেন না যে ওখানকার মানুষেরা কত টেনশনে আছে। লালবাগ, গিরিগাঁও, ওয়ার্লি, এই সমস্ত জায়গায় বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে। কেউ কোনোদিন ভাবতেও পারেনি যেখানে মিডল ক্লাসের লোকজনেরা থাকতো, খেটে খাওয়া মানুষেরা থাকতো, সেখানে এত বড় বড় বিল্ডিং তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এছাড়া তো আর কোনো জায়গাও বাকি নেই, যে কটা চল বেঁচে আছে সেটাও নষ্ট হয়ে যাবে। সেটাই তো দুঃখের। তাই তো সবাইকে আমি বুঝিয়ে বলছি যে নিজের জায়গাগুলো বিক্রি করো না, যতদিন না রিডেভেলপমেন্ট হচ্ছে ততদিন ওখানেই থাকো। কিন্তু রিডেভেলপমেন্টকে তো আপনি আটকাতেও পারবেন না। হ্যাঁ, মানছি যে ডেভেলপমেন্টকে আটকানো যাবে না, কিন্তু ওই জায়গাগুলোই তো ওই মানুষগুলোর পরিচয়, তাহলে তো ওখানকার কালচারটাই শেষ হয়ে যাবে। স্যার, মানুষেরা দূরে দূরে চলে যাচ্ছেন এই সমস্ত এলাকা ছেড়ে। স্যার, আপনিও তো জানেন মুম্বাইতে একটা ঘরের দাম কমপক্ষে 1 কোটি টাকা, আর রিডেভেলপমেন্টের আগে যদি ওরা বাড়ি বিক্রি করে দেয় তাহলে তো সঠিক মূল্যও পাবে না। আচ্ছা অভিমন্যু, এই যে 7টা লোক যারা নিখোঁজ হয়েছে, তারা কি তাদের বাড়ি বিক্রি করে দিয়েছে? স্যার, জানি না ওরা কোথায় গেছে, আর যদি বিক্রিও করে থাকে সেটা জানা যেত। একটা লোকও আসেনি স্যার। স্যার, কিছু একটা ঘটেছে, এদের সঙ্গে নিশ্চয়ই কোনো একটা দুর্ঘটনা ঘটেছে স্যার। আচ্ছা অভিমন্যু, এই যে 7টা লোক যারা উধাও হয়েছে, ওদের ডিটেইলস তো নিশ্চয়ই তোমার কাছে পাবো? হ্যাঁ স্যার, ফাইলে আছে, ছবিও আছে। এই দেখুন স্যার, ইনি কেতন কাকা, অম্বাবাড়ি চলে থাকেন। ইনি বিঠল শেঠ, ইনি গোলাপবাড়ি চলে থাকেন, আর এ হলো চন্দ্র, আর এ হলো চিন্টু, একে আজকেই কয়েকজন লোক তুলে নিয়ে গেছে। আর এই হলো সঙ্গীতা আর ওর ছেলে, এরাও নিখোঁজ হয়ে গেছে। আর এই হলো নলিনী কাকি। এক মিনিট, এর নাম নলিনী? হ্যাঁ স্যার, আপনি চেনেন নাকি? হ্যাঁ অভিমন্য, এর লাশ আমরা পেয়েছিলাম পানভেলে, একটা খেতে পেয়েছিলাম এই লাশটা। লাশ? হ্যাঁ লাশ, আর ওই লাশটার সঙ্গে 8,30,000 টাকাও পেয়েছিলাম আমরা। স্যার, 8,00,000 টাকা? হ্যাঁ স্যার। 8,00,000 টাকা কি করে ওর কাছে এলো? কেন? প্রতিদিন ও পেনশন অফিসে চক্কর কাটতো সামান্য কয়েকটা টাকার জন্য, ওর স্বামীর পেনশনের, এত টাকা ওর কাছে আসতেই পারে না। হতে পারে উনি ওনার বাড়িটা বিক্রি করেছেন আর এই টাকাটা তারই হতে পারে। কিন্তু কাকে বিক্রি করলো?
না না শ্রেয়া, এরকম চলে যদি কারো রুম থাকে, চলের মালিককে জিজ্ঞাসা না করে কেউ বিক্রি করতে পারে না। আচ্ছা, ওই যে চল আছে গুলাবাড়ি আর অম্বাবাড়ি, এ দুটোর মালিক কে? স্যার, বাপ্পান শেঠ হলো অম্বাবাড়ি চলের মালিক, আর দর্শন শেঠ হলো গোলাপবাড়ি চলের মালিক। আর দুজনকেই আমি জিজ্ঞেস করেছিলাম, ওরা কিছু জানেই না। কে মারতে পারে নলিনী কাকে? সমস্ত কৃষক কাস্তে দিয়ে ঘাস কাটছে স্যার, হতে পারে খুন এদের মধ্যেই কেউ করেছে। এদের সবাইকে ডাকো তো একটু। শুনুন দাদা, শুনুন, এদিকে একটু আসুন, এক মিনিট আসুন। আপনি, আপনিও আসুন। কি ব্যাপার সাহেব, কাউকে খুঁজছেন নাকি? আপনার কাস্তেটা একবার দেখান তো। এটা কি তোমার কাস্তে? হ্যাঁ সাহেব। তুমি দেখাও। কখন থেকে কাজ করছো? দু বছর ধরে কাজ করছি সাহেব। না না, আজকে আজকে কখন থেকে কাজ করছো? সকাল 6:30 থেকে কাজ করছি। সকাল 6:30 থেকে? এর মধ্যে কোথাও যাওনি? না সাহেব। চা খেতে? না না সাহেব। তুমি দেখাও। আপনারা কারা স্যার, আমাদের কাস্তে দেখতে চাইছেন কেন? দেখো, আমরা সিআইডি থেকে। সিআইডি? সেটা আবার কি? আমি বুঝিয়ে বলছি, যেমন পুলিশের লোক হয় না, তেমনি সিআইডিও হয়। বুঝতে পেরেছেন? তুমি দেখো, সবাই এখানে আছো তো? কেউ যায়নি তো? সবাই এখানে আছি। তোমার হাত দেখাও, এই হাতটা। তুমি দেখাও। আচ্ছা, তোমার কাস্তে বাকিদের থেকে আলাদা কেন? এটা আমার কাস্তে নয় স্যার। তোমার না? না স্যার। আচ্ছা, তোমাদের কাছে যে কাস্তে আছে সেগুলো কি তোমাদেরই? হ্যাঁ স্যার, আমাদেরই। আচ্ছা, এখানে এমন কেউ আছে যার নিজের কাস্তে নেই? না সাহেব। তাহলে তোমার কাছে তোমার কাস্তে নেই কেন? আমার কাস্তে কন্ট্রাক্টর সাহেব নিয়ে গেছেন, তাই এটা দিয়ে কাজ চালাচ্ছি। কন্ট্রাক্টর বাবু কখন নিয়ে গেছে? কাল রাতে বলেছিল সকালবেলা এসে ফেরত দিয়ে দেবে, কিন্তু আজ তো এখনো কাজেই আসেনি। কি নাম তোমার কন্ট্রাক্টরের? চন্দ্র। চন্দ্র কন্ট্রাক্টর। তুমি রোহন চাবিওলা? হ্যাঁ স্যার। ঠিক আছে, এসো। সচিন, নলিনীর রুমের নাম্বার কত? 63 স্যার। এই উটকো লোকগুলো কারা রে? 63? কোথায় হতে পারে রুমটা? ও দাদা, কোথায় কোথায় চললেন? সিআইডি। একদম ঠিক। এই 63 নম্বর ঘরটা কোন দিকে? সচিন যাও। স্যার দেখুন, আপনাদের যা কিছু প্রশ্ন আছে আমাকে করুন, আমরা এখানে নলিনী দেবীর রুমটা চেক করতে এসেছি। এক মিনিট স্যার, আপনি এসিপি প্রদ্যুমন তো? স্যার, আমি পেপারে আপনার অনেক ছবি দেখেছি। এই পাখাকে যেন কি বলে? ফ্যান। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আপনার খুব বড় ফ্যান স্যার। আরে তুই চুপ কর না স্যার, আমাদের নলিনীর কোনো খোঁজ পেলেন? দেখুন, একটা খারাপ খবর আছে, নলিনী দেবীর মৃত্যু হয়েছে। কি কি? নলিনী মারা গেছে? হ্যাঁ, ওনাকে খুন করা হয়েছে। খুন? এক মিনিট, তালায় হাত দেওয়ার আগে এই গ্লাভসটা পরে নাও। এটার আবার কি দরকার স্যার? আমার তো ঠান্ডা লাগছে না। আরে তুমি এইটুকুও জানো না? আচ্ছা ঠিক আছে, আমি বলছি, এই গ্লাভস আমরা ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য নয়, বরং এই কারণে পরি যাতে কোনো তথ্য প্রমাণ মুছে না যায়। মাথায় ঢুকলো? বুঝতে তো পারিনি স্যার, তবে আপনারা যখন বলছেন তখন পরেই নি। কিন্তু এসব কি করে হলো? সেটা জানার জন্যই আমরা এখানে এসেছি। কিন্তু একটা কথা, ওই লাশটা আমরা পানভেলের খেতে পেয়েছি। পানভেলে? ওখানে তো ওনার কেউ থাকে না, ওখানে কেন গেল? হ্যাঁ স্যার, নলিনীর পানভেলে কেউ নেই। নলিনী কাকি তো ভীষণ ভালো ছিল, উনি সবাইকে সাহায্য করার জন্য আগে চলে আসতো সব সময়। আচ্ছা একটা কথা বলুন, নলিনী দেবীকে শেষবারের মতন কে কখন দেখেছিলেন? আমি আমি কখন? রাতে আমি ওর কাছে চিনি ধার চাইতে গেছিলাম, কিন্তু সকালে যখন দেখলাম ওর দরজায় তালা লাগানো ছিল। তার মানে কালকে নলিনী দেবী তার রুমে ছিলেন যখন আপনি চিনি চাইতে গিয়েছিলেন?
নিশ্চয়ই নলিনী দেবী নিখোঁজ হয়েছেন অনেক রাতে বা খুব ভোরের দিকে। খুলে গেছে স্যার। ঠিক আছে, ওনাকে পেমেন্ট করে দাও। ইয়েস স্যার। কেউ কিচ্ছু শোনেননি নলিনী দেবীর রুম থেকে কোনো আওয়াজ বা নলিনীকে কেউ দেখেনি? হ্যাঁ স্যার, যদি এরকম কিছু ঘটে থাকতো তাহলে আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করতাম। আমাদের তো সঙ্গীতা আর কেতন কাকাকে নিয়েও চিন্তা হচ্ছে, ওরা দুজনেও তো একা থাকে আর ওরাও দুজনে হারিয়ে গেছে। আচ্ছা সঙ্গীতা আর কেতন কাকা ওনারাও কি একা থাকতো? হ্যাঁ, সঙ্গীতা ওর ছেলে রাহুলের সাথে এখানে একাই থাকতো, আর ওর ছেলের বয়স 6 বছর। ছেলের সঙ্গে থাকতো? আচ্ছা অভিমন্যু তো একই কথা বলছিল, গোলাবাড়ি চলে একই রকমের ঘটনা ঘটেছিল, লোকেরা উধাও হয়েছিল। ইয়েস স্যার। আচ্ছা নলিনীর সঙ্গে কি কারো শত্রুতা ছিল বা কোনো ঝগড়া টগড়া? না না স্যার, আমাদের এখানকার সব পরিবার একসঙ্গে মিলেমিশে থাকি। স্যার এটা তো একটাই অর্থ থাকতে পারে যে এই তিনজন নিজের ইচ্ছেতেই বাড়ি ছেড়ে গেছে। বললেই হলো ওরা নিজের ইচ্ছায় গেছে এখান থেকে, তাও আবার দরজায় তালা দিয়ে। তালা দিয়ে যাওয়ার মতো লোক এখানে কেউ নেই। আজকে সকালে আপনাদের চল থেকে একজন অপহরণ হয়েছে তাই না? কেউ কিডন্যাপিং হয়েছে। হ্যাঁ স্যার, আমার সবচেয়ে কাছের বন্ধু চিন্টু, চিন্টু আসলে টিভি সিরিয়ালে আর্ট ডিপার্টমেন্টে কাজ করে স্যার, কার্পেন্টারের। চিন্টু? স্যার আরেকটা কথা, আজ সকালে যখন চিন্টু বেরোচ্ছিল খুব তাড়ায় ছিল, বোধহয় কোনো জরুরি কাজে যাচ্ছিল। তাহলে কি চিন্টুর কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল কি? হ্যাঁ, কোনো ঝগড়া টগড়া ছিল না? সেটা বলতে পারছি না, কারণ ও মনের কথা কাউকে কোনোদিন বলেনি স্যার। এখানে মনে হচ্ছে সুইচটা এখানে রয়েছে। এই ঘরটাকে ভালো করে সার্চ করো। ইয়েস স্যার। ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে না যে নলিনী দেবীর কাছে বেশি টাকা ছিল। আরো একটা কথা, নলিনী দেবীর লাশের কাছে আমরা 8,30,000 টাকা পেয়েছি। 8,30,000? আগে হ্যাঁ 8,30,000। কিন্তু ওই টাকা ওর হতেই পারে না, কারণ ও বেচারি নিজেই সবার কাছ থেকে ধার দেনা করে দিন চালাচ্ছিল। রেডি, এগুলোর অবস্থা দেখে মনে হচ্ছে যে অনেক দিন ধরে আটাক অবস্থাতেই পড়েছিল। কিন্তু এই আলুগুলো কালো কে করে হয়ে গেল? ফ্রেডি, কাটার পর যখন আলুগুলোকে এইভাবে রাখা হয় তখন অক্সিজেনের কন্ট্যাক্টে আসার ফলে আলুটা কালো হয়ে যায়, সেই জন্য আলু কাটার পরে ঠান্ডা জলের মধ্যে রাখা হয়। আরে বাহ, তাহলে এই হলো একা থাকার সুবিধে। মনে তো হচ্ছে আপনার রান্নাঘরের খুব ভালোই জ্ঞান আছে। হয়তো নলিনী দেবীর, না হলে তাকে যে মেরেছে তার। স্যার, নলিনী দেবীর ঘর থেকে এই ছুরিটা আমরা পেয়েছি স্যার। শচীন, এতে তো রক্ত লেগে আছে। আচ্ছা রুমের ভেতরেও কি রক্ত লেগে আছে? না স্যার, ঘরের ভেতরে তো কোনো রক্তের দাগ পেলাম না, শুধু এই ছুরিটা পড়েছিল মেঝের মধ্যে। স্যার, যখন ওই ভদ্রমহিলাকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল উনি হয়তো আলু কাটছিলেন এই ছুরিটা দিয়ে। হ্যাঁ, কিন্তু নলিনীর বডির মধ্যে তো কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, কিন্তু এই রক্তটা কিভাবে আসলো? নলিনী নিজেকে বাঁচানোর জন্য কারোর উপর এটা প্রয়োগ করেনি তো? স্যার, এনাদের সবাইকে সার্চ করব কি? স্যার, হতে পারে কারো শরীরে এই ছুরির আঘাত রয়েছে। আপনারা আমাদের সন্দেহ করছেন নাকি? আরে বাবা রে বাবা, কে মারবে নলিনীকে? এক মিনিট, আপনারাই তো বলেছেন না যে এরকম কিছু হতেই পারে না এই চলে, কেউ আসেইনি, কেউ যায়ও নি এখান থেকে, এই জন্যই তো জিজ্ঞেস করছি। শিল্পা কাকি, ঠিকই তো বলছেন ওনারা। স্যার, আমরা এখানকার সবাই আপনাদের সঙ্গে আছি। স্যার, আমরা কিছু জানি না, সঙ্গীটাকে খুঁজে বার করুন, না হলে ও আবার নলিনীর মতন। আচ্ছা আপনি বলছিলেন না সঙ্গীতার একটা ছেলে আছে তাই না? হ্যাঁ স্যার, রাহুল। রাহুল? রাহুল কোন স্কুলে পড়ে? আচ্ছা বলতে পারবেন আপনি?
এই ছুরির ওপর নলিনীর রক্ত নেই। তাহলে এটা কার? ছুরির ওপর কোনো 25-30 বছরের পুরুষের রক্ত আছে। কিন্তু স্যার, এই ছুরিটার ওপর যে আঙ্গুলের ছাপ রয়েছে ওটা নলিনীরই। তাহলে আমার সন্দেহ ঠিক, যদি এই রক্তটা নলিনী না হয় তাহলে এই কথার একটাই মানে দাঁড়ায় যে নলিনী নিজেকে বাঁচানোর জন্য এই ছুরিটাকে ব্যবহার করে, আঘাত করার জন্য, অপরাধীর গায়ে আঘাত করার জন্য। কিন্তু স্যার, চলে যতজন লোক ছিলেন ওদের সবাইকে চেক করেছি আমরা, ওদের কারো শরীরে বা হাতে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তার মানে স্যার এই কাজটা চলের বাইরে থেকে আসা কারোর? না শ্রেয়া, আমার মনে হয় না যে এই কাজটা বাইরের কেউ করেছে। এই কাজটা নিশ্চয়ই ভেতরের কেউ করেছে। অম্বাবাড়ি চলে থাকে এমন কোন লোক যে এখন পর্যন্ত আমাদের চোখের আড়ালে আছে। বস, আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, এক মিনিট। খরমুজ? হ্যাঁ খরমুজ। এই খরমুজ ওই তালাটার চাবি যেটা তোমাদের অপরাধীর তালা খুলতে সাহায্য করবে। স্যার সেটা কিভাবে? এক্সকিউজ মি, মনে করো আমি নলিনী, এইটা সেই ছুরিটা যেটা দিয়ে নলিনী ওই হামলাকারীর ওপর হামলা করেছিল, আর এইটা হচ্ছে সেই হামলাকারী অপরাধী। যেভাবে এই ছুরিটার ওপর খরমুজের কিছু অংশ এসেছে, ঠিক ওইভাবে এই ছুরিটার ওপর ওই হামলাকারীর চামড়ার কিছু অংশ এসেছে। আর বস, আর ওই চামড়ার ওপর আমি একটা বিশেষ ধরনের কেমিক্যাল পেয়েছি, ডর্মেটোফ্রিসেনোবাইট। স্যার, এই কেমিক্যালটার ব্যবহার বেশিরভাগ সময় আর্টস এন্ড ক্র্যাফটস আর কার্পেন্ট্রিতে করা হয়ে থাকে। আচ্ছা, এবার বুঝতে পেরেছি, অম্বাবাড়ি চলের লোকেদের কোনো একজনের শরীরে এই ছুরির আঘাতের চিহ্ন কেন নেই? কেন স্যার? শচীন, চিন্টু, চিন্টু, চিন্টু। হ্যাঁ চিন্টু, মনে পড়ছে অম্বাবাড়ি চলের ফাল্গুন আমাদের কি বলেছিল? যে ও আর ওর বন্ধু চিন্টু দুজনেই, আমার সবচেয়ে কাছের বন্ধু চিন্টু। চিন্টু আসলে টিভি সিরিয়ালে আর্ট ডিপার্টমেন্টে কাজ করে স্যার, কার্পেন্টারের। আর চিন্টু অপহরণ হয়েছে। স্যার, এই ঘটনাটা তো আরো জটিল হয়ে যাচ্ছে, অপরাধী নিজেই অপহরণ হয়ে গেছে। এবার খোঁজ নিতে হবে শচীন, যে চিন্টু অপহরণ হয়েছিল নাকি চিন্টু নিজেই নিজেকে অপহরণ করিয়ে দিয়েছে। প্রিন্সিপাল ম্যাডাম, আপনি তো বললেন না যে সিআইডি আমাদের সাথে কেন দেখা করতে আসছে। প্রভাত, এটা আমিও জানি না, অফিসার অভিজিৎ বলেছেন যে উনি এখানে আসার পরেই বলবেন। ম্যাডাম, আমি শুনেছি সিআইডি ধরলে কাউকে ছাড়ে না, আর যদি কেউ ফেঁসে গেছে তাহলে তো শেষ একেবারে। ঠিক শুনেছেন আপনারা, আর সিআইডির জালে সেই ফাঁসে যে অপরাধী। হ্যালো স্যার, আমি অঞ্জলি, এই স্কুলের প্রিন্সিপাল, আর এনারা হলেন? পরিচয় তো পরে করা যাবে, আপাতত কাজের কথা আসা যাক। রাহুল কুমার নামে একজন আপনাদের স্কুলে পড়ে, মনে হয় ক্লাস ওয়ানে। রাহুল কুমার? হ্যাঁ, রাহুল আম্বাবাড়িতে থাকে, ওর মা সঙ্গীতার সঙ্গে। হেমন্ত, রেকর্ডটা চেক করো তাড়াতাড়ি। হ্যাঁ। ম্যাডাম, আমার জল তেষ্টা পাচ্ছে, আমি একটু জল খেয়ে আসি, আর আপনাদের জন্য চা ঠান্ডা কিছু? না না, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, এই স্কুলে দুজন রাহুল কুমার আছে, একজন ক্লাস নাইনে আর একজন ক্লাস ওয়ানে। এই ক্লাস ওয়ানের বাচ্চাটাকে দেখান। দেখাচ্ছি, এই দেখুন স্যার। আরে হ্যাঁ স্যার, এই তো সেই ছেলেটা, রাহুল কুমার। মায়ের নাম হলো সঙ্গীতা আর ঠিকানা হলো আম্বাবাড়ি। আচ্ছা, এখানে এই লাল চিহ্ন কেন দেওয়া আছে, রেড মার্ক? স্যার, এই লাল চিহ্নটা তাদের আইডিতেই লাগানো থাকে যারা স্কুল মাঝপথে ছেড়ে চলে যায়। মাঝপথে স্কুল ছেড়ে দিয়েছিল? কিন্তু এই রাহুল স্কুল মাঝপথে কেন ছেড়ে দিয়েছিল? স্যার, সেটা প্রভাত স্যার নিশ্চয়ই জানেন, রাহুলের মা সঙ্গীতা দেবী ওনার পাতানো বোন। এই প্রভাত স্যারটা কে? উনি যিনি জল খাওয়ার জন্য বাইরে গেলেন। এক মিনিট, জল খেতে যে গেল, জল খেতে একটু বেশি সময় লাগিয়ে দিল না? চলো তাড়াতাড়ি।
কি ব্যাপার প্রভাত বাবু, স্কুলের কি সমস্ত জল শেষ হয়ে গেল যে জল খেতে বাইরে যাচ্ছেন? আসুন, আমাদের সাথে কিছু কথা বলার আছে। তোর অলিম্পিকের দৌড় শেষ? হ্যাঁ স্যার, আমি কিছু করিনি। আপনারা আমার পেছনে কেন দৌড়াচ্ছেন? কিছু করিসনি তাহলে রাহুল আর সঙ্গীতার নাম শুনে কেন পালালি? আর সঙ্গীতা তোর তো পাতানো বোন না? হ্যাঁ স্যার, এটা আসলে আমি চাইছিলাম না, ও কোনো রকম সমস্যায় পড়ে। সিআইডি সাধারণ মানুষদের বিপদে ফেলে না, বরং তার থেকে বের করে আনে। বল, সঙ্গীতা আর রাহুল কোথায়? না বলবো না, এমনিতেও মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। আর তাছাড়া শোনো, না না বলবো না, না না স্যার, না বলবো না। এই সামনে স্যার, স্যার আমাকে ধরুনছে, আমাকে বাঁচান স্যার। কিচ্ছু হবে না স্যার, আমার উঠে আসো। লাগে স্যার, উঁচু থেকে দেখলে ভয় লাগে স্যার, বাঁচান স্যার। আরে নিচের দিকে তাকিও না, উঠে আসো। পরে হাত দাও, হাত দাও, হাত দাও, ধরো শক্ত করে। ক্ষমা করবেন স্যার, আমি আপনাদের ধাক্কা মেরেছি আর আপনারা আমার প্রাণ বাঁচিয়েছেন, সেই জন্য ধন্যবাদ। যদি সত্যি ধন্যবাদ দিতে হয় তাহলে আমরা যে প্রশ্নগুলো করব তার সঠিক উত্তর দাও। সত্যিটা আমি জানতে চাই, পুরো সত্যিটা। কি লুকিয়ে আছে এর পিছনে? একজন একা মহিলার পক্ষে নিজের বাচ্চাকে বড় করা সহজ নয়। রাহুলকে মানুষ করার জন্য সঙ্গীতার টাকার ভীষণ দরকার ছিল, এই জন্য ও নিজের ঘরটা বিক্রি করার প্ল্যান করেছিল। কি? সঙ্গীতা নিজের চলের বাড়িটা বিক্রি করে দিয়েছে? হ্যাঁ, কিন্তু এতে ওর সমস্যার সমাধান হয়নি, উল্টে ও আরো বড় বড় সমস্যার মধ্যে পড়তে থাকে। ঘুরিয়ে ফিরিয়ে না বলে সোজা করে বলো। আমি সঙ্গীতাকে সুরেশ নামের একটা এজেন্টের সঙ্গে দেখা করিয়েছিলাম, যে বাড়ি বিক্রির দালালি করে। সঙ্গীতার বাড়ির দাম 50 লাখ টাকায় ডিল হয়। সঙ্গীতা খুব খুশি হয়েছিল, কিন্তু কিছুদিন পরে কি হয়েছে সঙ্গীতা? হঠাৎ তুমি এই স্কুলে এলে? 50 লাখ টাকা দিয়ে আমি ঘরটা বিক্রি করেছিলাম, আর আমি কত পেলাম? 5 লাখ। বাকি 45 লাখের মধ্যে তুমি কত পেলে? এসব কি বলছো? তুমি শুধু 5 লাখ টাকা পেয়েছো? আগে তুমি কাগজে দেখে সই করেছিলে তো? কাগজটা তো তুমিও দেখেছিলে না দাদা? এবার দেখো, আমাকেই আমার ঘর থেকে বের করে দিচ্ছে। ওরা এরকম কি করে করতে পারে? আমরা পুলিশের কাছে যাবো। বন্ধ করো এই নাটক দাদা। তুমি ওই প্রকাশ সুরেশ কেনেছিলে না আমার কাছে? এই সমস্ত কিছুর সাথে তুমিও যুক্ত আছো, আমাকে এইভাবে তুমি ঠকালে? তুমি আমাকে সন্দেহ করছো? আমি এক্ষুনি সুরেশের ব্যবস্থা করছি। কোনো লাভ হবে না দাদা, ওকে ফোনে পাওয়া যাচ্ছে না, আর ওর বাড়ির দরজাতেও তালা দেওয়া আছে। এগুলো কি করে হতে পারে? আমি তো শুনেছিলাম সুরেশ ভালো এজেন্ট। ভালো? এবার আমি আমার ছেলেকে নিয়ে কোথায় যাব? ওরা আমার পেছনে গুন্ডা লাগিয়েছে, ওরা বলেছে আমি যদি 24 ঘন্টার মধ্যে বাড়ি না ছাড়ি তাহলে। সঙ্গীতা, তুমি এই বিপদে আমার জন্যই ফেসেছো, আর এই বিপদ থেকে আমিই তোমাকে রক্ষা করব। আমি ওদের দুজনকে জীবিকা মহিলা আশ্রমে পাঠিয়ে দিয়েছিলাম, পারেলে। জীবিকা মহিলা আশ্রম? আগে হ্যাঁ, প্লিজ স্যার কিছু সাহায্য করুন স্যার, সঙ্গীতাকে ওর বাড়ির সঠিক দাম পেতে সাহায্য করুন স্যার। আমার তো মনে হয় নলিনী দেবীর এই খুনটায় এই চন্দ্রেরই হাত আছে। 5 মিনিট ধৈর্য ধরো ফ্রেডি, এক্ষুনি সব জানতে পারবে। তোমরা এখানেই দাঁড়াও আর লক্ষ্য রাখবে, হ্যাঁ ঠিক আছে? আমরা ভিতরে যাচ্ছি। কি গো, তুমি যদি পার্টিতে না যেতে চাও তাহলে আগেই বলে দেওয়া উচিত ছিল, এত কষ্ট করে সাজদাম না আমি? আরে যাবো পার্টিতে, আধ ঘন্টা দাও আমাকে। আপনারা কারা? সিআইডি। সিআইডি? হ্যাঁ সিআইডি। আর এই হলো চন্দ্র। কি চন্দ্র, তোমারই তো? হ্যাঁ ওই তো চন্দ্র। আর চন্দ্র সিআইডি তোমাকে খুঁজছে কেন? আমি কি করে জানবো সিআইডি আমাকে কেন খুঁজছে? নলিনীকে খুন করেছে জিজ্ঞেস করছে, আমি কি জানি? হ্যাঁ খুন? কি গো, তুমি একজন খুনিকে বাড়িতে আশ্রয় দিয়েছো? এই দাঁড়াও, এই দাঁড়াও চন্দ্র, দাঁড়াও চন্দ্র, দাঁড়াও বলছি। আরে
ধরা হলোটা কি? চন্দ্র স্যার, এবার নাটক করছে না তো? এই ড্রামাবাজ, উঠে পড়। এইসব নাটক আমাদের সামনে করে লাভ নেই। চন্দ্র, ফ্রেডি মামলা গন্ডগোল মনে হচ্ছে, এক্ষুনি অ্যাম্বুলেন্সকে ফোন করো। অ্যাম্বুলেন্স? কোনো লাভ নেই ফ্রেডি, হি ইজ ডেড। ওকে বিষ দেওয়া হয়েছে। বিষ দিয়ে দিয়েছে? কিন্তু স্যার, এ তো একটু আগে ঠিকই ছিল, আমাদের দূর করা ছিল। এমন কোনো বিষ যে সঙ্গে সঙ্গে কাজ করতে শুরু করেছে, এক্ষুনি হয়তো কিছু খেয়েছিল। যা, চন্দ্র মারা গেছে, এটা কি করে সম্ভব? ও তো একেবারে সুস্থ ছিল। বিষের কাজ তো এরকমই মিস্টার তেজ, সুস্থ সবল লোককে খুব তাড়াতাড়ি উপরে পৌঁছে দেয়। এই কাপে চা খেয়েছিল না চন্দ্র? আপনি এটা বলতে চাইছেন না তো যে এই চায়ে বিষ ছিল? তাই তো মনে হচ্ছে। একটা সুস্থ লোক এখান থেকে দৌড়ে বাইরে গেল আর মারা গেল বিষের জন্য। ওর শরীরে বিষ কোথা থেকে এলো? ও শেষবার আপনাদের সঙ্গে এখানেই বসেছিল, চা খাচ্ছিল, তো বিষ কোথা থেকে আসবে? আমরা চন্দ্রকে কেন মারব? ওর সাথে তো আজই প্রথম দেখা হয়েছিল। আর আপনি তো নিজেই বললেন যে ও একজন অপরাধী। কোন বইয়ে লেখা আছে যে দোষীকে মারা অপরাধ নয়? স্যার, আমরা কাউকে খুন করিনি, চা তো আমিও খেয়েছি। এই নিন স্যার, আপনি খেয়ে দেখুন স্যার, এতে কিচ্ছু নেই। আমি আমি কেন খাবো? তুমি খাও, তুমি খেয়ে দেখাও। আমি খাও। নিন, এইবার তো আপনাদের শান্তি হলো। মানে সেই কাপে বিষ মেশানো হয়েছিল যেই কাপে চন্দ্র চা খেয়েছিল। কে চা করেছিল? আমাদের কাজের লোক হীরা স্যার, টক্সিনকেট তৈরি। ঠিক আছে, পুরো বাড়িটাকে ভালো করে তল্লাশি করো, দেখো কোথাও বিষের চিহ্ন পাও কিনা, বিশেষ করে কিচেনে। স্যার চলুন। তো হীরা বাবু, কত বছর ধরে কাজ করছেন আপনি এখানে? সাহেব, 5 বছর ধরে। 5 বছর, মানে অনেক বছর হয়ে গেছে। এনাদের সঙ্গে ভালোই সম্পর্ক হয়ে গেছে তাহলে। আচ্ছা, মালিক আপনার সঙ্গে কিরকম ব্যবহার করে? সাহেব, এনারা তো আমাকে বাড়ির সদস্য হিসেবেই ভাবেন। আচ্ছা, সেই জন্য এরা যখন বলল যে চন্দ্র চায় বিষ মিশিয়ে দাও, তখন তুমি না করতে পারোনি? বিষ? না না স্যার, আমি তো বিষে খুব ভয় পাই। গত বর্ষায় অনেক ইঁদুর এসেছিল বাড়িতে, আমি তো ওদেরকে মারতেও বিষ দিতে পারিনি, এতটা ভয় পাই। তাহলে তুমি মেশাওনি, তাহলে কে মিশিয়েছিল? আপনারা? স্যার, যখন চা হচ্ছিল আমরা তো সবাই এখানেই ছিলাম। স্যার, কিচেনে তো বিষের কোনো চিহ্ন আমরা পেলাম না। দেখুন, এবার তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমরা সত্যি বলছি। আচ্ছা, চন্দ্র এখানে কিসের জন্য এসেছিল? আসলে আমি ওর থেকে খড়ের বস্তা কিনতে চেয়েছিলাম, আর আমার কাকা দর্শন শেঠ আমাকে বলেছিল যে ও খুব ভালো লোক। এক মিনিট, কি নাম বললেন? তেজ। না না, আপনার নাম? আপনার কাকার নাম কি বললেন? দর্শন শেঠ। স্যার, বাপ্পান শেঠ হলো আম্বাবাড়ি চলের মালিক, আর দর্শন শেঠ হলো গোলাপবাড়ি চলের মালিক। দর্শন শেঠ? দর্শন শেঠ ওই যে গোলাপবাড়ি চলের মালিক? হ্যাঁ, আপনি চেনেন ওকে? হ্যাঁ, যে মহিলাকে চন্দ্র খুন করেছিল সে আম্বাবাড়ি চলে থাকতো, আর গোলাবাড়ি চলের লোকেরা ওইভাবে নিখোঁজ হয়ে যাচ্ছে যেভাবে আম্বাবাড়ি চলে হচ্ছে। এই গোলাবাড়ি, আম্বাবাড়ি, আমি তো কিছুই বুঝতে পারছি না যে। কিন্তু আমি কিছু কিছু বুঝতে পারছি। এই সমস্ত অপরাধ একে অপরের সঙ্গে জুড়ে আছে। আম্বাবাড়ি, গোলাবাড়ি, দর্শন শেঠ, রাহুল আর সঙ্গীতা, চলেদের সঙ্গে দেখা করি জীবিকা মহিলা আশ্রমে। আচ্ছা, সঙ্গীতা কি ওর ঘরেই আছে তো? হ্যাঁ স্যার। ম্যাডাম, সঙ্গীতা জেগে আছে? হ্যাঁ, ও তো ছেলেকে ঘরে ঘুম পাড়াচ্ছে। আসুন স্যার। আরে সঙ্গীতা, সঙ্গীতা, সঙ্গীতা! মা, মা! অ্যাম্বুলেন্স, তাড়াতাড়ি জীবিকা মহিলা আশ্রমে আসুন, তাড়াতাড়ি। একটু বাচ্চাটাকে বাইরে নিয়ে যাবেন। কিছু হয়নি বাবা। ম্যাডাম, আপনি রাহুলকে নিচের কামরায় নিয়ে যান। ওঠো না।
বাবা এদিকে এসো, এসো। আচ্ছা তুমি এদিকে আসো, এসো 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 সোনা, কিচ্ছু হয়নি, আমি আছি তো, চলো। এর মৃত্যু বিষে হয়েছে আর চন্দ্ররও। এনার হাতে এই ওষুধের শিশির ওষুধে আবার বিষ নেই তো, বিষটাকে হয়তো ওষুধ মনে করে খেয়ে নিয়েছে। সঙ্গীতার ওষুধ তো এই ম্যাডাম দেন। মিহিকা, রাহুল তো ওর কাছে, ধরো ওকে। এক্সকিউজ মি, রাহুল, রাহুল। হ্যাঁ হ্যাঁ যাবো। না না আপনি, রাহুল ফ্রেডি ওকে নিয়ে যাও। এসো বাবা। কি হয়েছে, সঙ্গীতা কেমন আছে? আমি অনেক খুনি দেখেছি, কিন্তু প্রথমবার এরকম খুনি দেখছি যে খুন করার পরেও জিজ্ঞেস করছে যে মারা গেছে কিনা। আমি কাউকে খুন করিনি। খুনির চোখ দেখেই সিআইডিরা ঠিক বুঝে যায় যে খুনি সত্যি বলছে না মিথ্যে। আমি নিরুপায় ছিলাম, এই অপরাধ আমাকে দিয়ে জোর করে করানো হয়েছে। কেউ কাউকে জোর করে কিছু করাতে পারে না। ও আমাকে বলেছিল আমি যদি সঙ্গীতাকে বিষ না খাওয়াই তাহলে ও আমায় মেরে ফেলবে। কে বলেছিল? আমি তার নাম জানি না। 5 ফুট 8 ইঞ্চি লম্বা, শ্যামলা রং, কোঁকড়ানো চুল, একটু লম্বা, চোখ ছোট আর একটু লম্বা গোঁপ আছে। চিন্তু দেখো তো এই লোকটা। মানে চিন্তু নিখোঁজ হয়ে যায়নি, ঘুরে বেড়াচ্ছে। ছাড়, আমার সাথে এরকম কেন করছিস? তোকে বলেছিলাম না তোর মুখটা একটু বন্ধ রাখতে, যত বেশি উড়বি তত তোর ডানা ছেঁটে দেওয়া হবে, বুঝলি? তোরা যা বলেছিস আমি সেটাই করেছি। নলিনী কাকিকে মেরেছি, সঙ্গীতাকেও খুন করেছি, আর কাউকে মারার থাকলে বল, কিন্তু আমার সাথে এরকম করিস না। ওই দুজনকে মেরে তুই আমায় কিছু উদ্ধার করিসনি, ওই কাজের জন্য তোকে অনেক টাকা দেওয়া হয়েছে। এবার সময় এসে গেছে শেষ কিস্তির। শেষ কিস্তি? হ্যাঁ শেষ কিস্তি। না না তোরা এটা করতে পারিস না, যে তোদের জন্য এত কিছু করলো তাকেই তোরা মারার কথা ভাবছিস। না 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 না। আমাকে ধানকুটি ভাই এখানে বাড়িয়েছে। ঠিক আছে, আমি তোমাকে যে জিনিসটা দেবো না খুব সাবধানে সেটা নিয়ে যাবে। তোর আমাকে শেখাতে হবে না কিভাবে নিয়ে যেতে হবে আর কিভাবে নিয়ে আসতে হবে, বুঝেছিস? এখানেই দাঁড়াও। তুমি বেশি গোয়ার্তুমি করার চেষ্টা করো না, যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। এই প্যাকেটটা রাস্তায় একদম খুলবে না। এই যে মামু, গোল গোল চোখ করে কি দেখছিস? হ্যাঁ আমি তো তোমাকে বাঁচানোরই চেষ্টা করছি, যদি খোলো তাহলে তোমার জীবন চলে যেতে পারে, এরপর যা চাইবে তুমি সেটাই করতে পারো। কেন, বোম আছে নাকি? কি লাভ জেনে? তোমাকে যেটা বলছি সেটা শুধু মুখ বন্ধ করে পালন করো। আমি নেব না, আগে আমি ধানকুটি ভাইয়ের সঙ্গে কথা বলবো। হ্যাঁ ভাই, আরে এখানে আমাকে ওই ঝামেলাওয়ালা প্যাকেটটা দিচ্ছে। আরে তোকে কি বলেছি আমি, যেটা বলেছি সেটাই কর, বুঝতে পারিস না নাকি? ঠিক আছে ভাই, ভাই চুপচাপ নিয়ে নে আর ফিরে আয়। হ্যাঁ
ওকে ওকে ভাই, আমি আমি ফোন রাখছি ভাই। কিছু লোক আছে যারা ধমক না খেলে মনে শান্তি পায় না। গালাগাল খেয়েছো তো? হ্যাঁ, এনাও। আর মনে রেখো, রাস্তায় প্যাকেটটা একদম খুলবে না, যদি খোলো সোজা ওপরে। ঠিক আছে ভাই, আসছি। নমস্কার এসিপি সাহেব। নমস্কার। নলিনীর খুনে কি ধরা পড়েছে? এখন পর্যন্ত তো ধরা পড়েনি, তবে খুব শিগগিরই ধরা পড়বে। সঙ্গীতা আর নলিনী দুজনের খুনি, আমাদের হাত থেকে তাদের নিস্তার নেই। সঙ্গীতাও মারা গেছে? আগে হ্যাঁ, ওনাকেও খুন করা হয়েছে। এই রিমা, কাঁদিস না রিমা, ধৈর্য রাখ রিমা। সঙ্গীতা ছেলে রাহুল কোথায় আছে স্যার? রাহুলকে আমরা ওর মামার কাছে পৌঁছে দিয়েছি। আর ওই যে কেতন কাকা, উনি ঠিক আছেন তো? হ্যাঁ বাবা, কেতন কাকার তো ভালো থাকারই কথা, কিন্তু ওনার ব্যাপারে কিছু জানতে পারছি না, এই জন্য আমরা ওনার সঙ্গে দেখা করতে চাইছিলাম। আচ্ছা, তোমার এই কেতন কাকা কোথায় থাকেন বলতে পারবে? স্যার, আবার কি গ্লাভস পরতে হবে? হ্যাঁ, গ্লাভস তো পরতেই হবে, হয়তো তালা থেকে আমরা কোনো প্রমাণ পেয়ে যেতে পারি। ঠিক আছে স্যার। স্যার, এই কেসটাতে সবাই নিখোঁজ হচ্ছে, আবার নিজে নিজে চল থেকে। হ্যাঁ পঙ্কজ, শুধু তাই হয়নি, যারা যারা নিখোঁজ হয়েছে তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে, আর একজনের লাশের সঙ্গে তো আমরা 8,30,000 টাকা পেয়েছিলাম। হ্যাঁ স্যার, আর সব থেকে বড় প্রশ্ন এটাই আসছে যে ওনারা হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেলেন? সেটাই তো, না এদেরকে কেউ দেখেছে, না এরা কাউকে বলে গেছে যে ওরা ছেড়ে চলে যাচ্ছে, এমনকি ওরা ঘরও বিক্রি করেনি, এমনি উধাও হয়ে গেল কাউকে কিচ্ছু না বলে। কিছু তো একটা গোলমাল আছে এদের উধাও হওয়ার পেছনে, এই রহস্য তো ভেদ করতেই হবে আমাদের। তালা খুলে গেছে। দুটো পাখাই চলছে স্যার, হতে পারে যে তাড়াতাড়িতে ফ্যান বন্ধ করার সময় পাইনি। না পঙ্কজ, আমি তা মনে করি না। এই দেখো চায়ের কাপটা পুরোটাই ভরা, চা খাওয়ার সময়ই পাইনি। মনে হচ্ছে চা খাওয়ার আগে হঠাৎ কিছু ঘটে গেছিল, যেটার কারণে কেতন কাকা উধাও হয়ে যায়। এটা কি? ২৫শে মার্চ ২০১৪, এই দিনই তো কেতন কাকা উধাও হয়ে যায়। মানে স্যার, উনি যেদিন নিখোঁজ হন ওই দিন ওনার জন্য কেউ চিঠি পাঠিয়েছিল? হ্যাঁ, এই দেখো খামটার ভেতরে কিছু লিখেছে দেখছি স্যার। একটা এনভেলপ এখানেও পড়ে রয়েছে স্যার, বন্ধ এটা স্যার। আচ্ছা, কিছু লিখেছে এর মধ্যে? না স্যার, নাম ঠিকানা কিছু নেই। দেখো তো একটু খুলে কি আছে। কষ্ট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই বিল্ডিং এ যতগুলো টেবিল ফ্যান আর টাওয়ার ফ্যান আছে সব এই ঘরে এনে লাগাও, আর অক্সিজেন স্প্রে নিয়ে এসো তাড়াতাড়ি। সচিন, দেখো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। অক্সিজেন স্প্রে নিয়ে আসো স্যার। এই যে সচিন, তুমি চোখটা বন্ধ করো, দেখো আমি স্প্রে করছি অক্সিজেন স্প্রে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ করো, হ্যাঁ করো। এবার বেটার লাগছে? বেটার? স্যার আগের থেকে গুড, ভালো লাগছে স্যার। একটা কাজ করো,
বাড়িতে যাও আর বিশ্রাম করো, হ্যাঁ? আমরা এই দিকটা সামলে নেব। না স্যার, আমার চিন্তা করতে হবে না স্যার, আমি একদম ঠিক আছি। ঠিক আছেন স্যার? ঠিক আছে, ওঠো। দেখো 15,000, আর সেটাও উল্টো লিখেছে। হতে পারে কেউ কেতন কাকাকে 15,000 টাকা কাগজের সাথে মুড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, সেটা হতে পারে। আর তারপরে আঠা দেওয়া কাগজটার ওপরে মোটা অক্ষরে লিখেছিল, যেটার ইমপ্রিন্ট এই কাগজটার ওপরে এসে যায়। স্যার, পেন্সিলের লেখাটা এতটা ডার্ক ছিল যে এনভেলপেও পুরো ছাপ পড়ে গেছে। হ্যাঁ পঙ্কজ, এটা কোনো বিশেষ ধরনের পেন্সিল দিয়ে লেখা। দেখতে হবে আশেপাশে কোনো স্টেশনারি দোকান আছে কিনা, খোঁজ নিতে হবে এই পেন্সিলটার ব্যাপারে। যাও আগে খুচরো নিয়ে এসো। কাকু খুচরো নেই তো? তাহলে এসে পরে নিয়ে যাও। কি হয়েছে মা? কাকু আমার এই জিওমেট্রি বক্সটা চাই, কিন্তু আমার কাছে খুচরো নেই তো। কোনো ব্যাপার না। কি দাম আছে এই জিওমেট্রি বক্সের? 25 টাকা স্যার। 25 টাকা? পঙ্কজ এনাকে 25 টাকা দিয়ে দাও তো। খুচরো রাখার চেষ্টা করো নিজের কাছে। এই নাও। থ্যাংক ইউ কাকু। ভালোভাবে পড়াশোনা করবে। হ্যাঁ, কিন্তু আপনারা কারা? চেনা নেই জানা নেই বাচ্চাটাকে জিওমেট্রি বক্স কিনে দিলেন? সিআইডি অফিসার। সিআইডি? কিন্তু আমি তো ইনকাম ট্যাক্স জিএসটি ঠিক সময় জমা দিই। এটা তো খুব ভালো কথা, আর তাই উচিত। আমরা কিন্তু অন্য কোনো কাজে এসেছি আপনার কাছে। এটা একটা খাম, এটার উপর এটা দেখুন, একটা পেন্সিলের ছাপ উঠেছে। আপনি কি বলতে পারবেন এটা কোন পেন্সিলের ছাপ উঠেছে? স্যার, এটা কোনো সাধারণ পেন্সিলের দাগ নয়। যে লিখেছে সে নিশ্চয়ই 6B বা 8B পেন্সিল ব্যবহার করেছে। 6B বা 8B? হ্যাঁ স্যার। এই ধরনের পেন্সিল আপনার কাছে আছে? হ্যাঁ আছে, আছে তো স্যার, এক্ষুনি দিচ্ছি। এই নিন। এটা 6B আর এটা 8B। সচিন, এই পেন্সিলের শীষের পয়েন্টগুলো দেখেছো? একেবারে কালো কয়লার মতন। আচ্ছা, এটা তো সাধারণ মানুষ ব্যবহার করে না, তাই না? এটা সাধারণ পেন্সিলের থেকে একটু দাম বেশি, তাই সাধারণত আর্ট স্টুডেন্ট আর ইন্টেরিয়ার ডিজাইনাররাই এটা ব্যবহার করে। আর্ট স্টুডেন্ট বা ইন্টেরিয়ার ডিজাইনার? দেখুন, এখানে একটা অম্বাবাড়ি চল আছে। আচ্ছা, ওখানে কি কেউ এরকম পেন্সিল ইউজ করে? অম্বাবাড়ি? হ্যাঁ স্যার, দুজন আছে যারা ফোন করে এই পেন্সিল দুটোরই অর্ডার দেয়। তারা কারা? স্যার, নাম তো জানি না, তবে কপিতে ওদের ঘরের নাম্বার লেখা আছে। দেখান। এই যে স্যার, ঘরের নাম্বার 306। আরে কাকি, আমি তো তোমাকে আগেই বলেছিলাম, এরা হচ্ছে সিআইডির লোক। সিআইডি যতক্ষণ না কেস সলভ হচ্ছে, চা কেন, জলও খায় না এরা। আরে কে? দরজা খুলুন। আরে খুলছি রে বাবা, খুলছি। সারাক্ষণ যে এই ঠুকুর ঠুকুর করে চলেছেন, কারা আপনার? আরে আপনারা? হ্যাঁ, আমি ফাল্গুন রাও। আমি? আরে বাহ, কেসটা সলভ হয়ে গেছে? যাক, ভালো হয়েছে। না, কেস সলভ হয়নি, কিন্তু মনে হচ্ছে হয়তো খুব তাড়াতাড়ি সলভ হবে। মানে? মানে এই এনভেলপ? হ্যাঁ, এই খামটা। এটা তুমি কেতনকে দিয়েছিলে, তাই না? না তো, আর কেতন কাকার সাথে আমার অনেকদিন কথাবার্তা হয়নি। কেতনের সঙ্গে কথাই হয়নি? বিশ্বাস করুন, কেতনের সঙ্গে তোমার কোনো কথা হয় না, তাই তো? হ্যাঁ, বাহ, বলো আর কার। বাহ, এত পেন্সিল ব্যবহার করো, তাই তো?
আচ্ছা, ড্রয়িং এর জন্য আর তাছাড়া কীর্তনের খামের উপর 8B পেন্সিল দিয়ে 15,000 টাকা লেখার জন্য আপনারা এইভাবে ভাসাতে পারেন না। না কি ভেবেছেন আপনারা? না স্যার, প্রমাণটা দিয়ে দিয়ে কে? দেখো ফাল্গুন, পরে আবার বলো না যে তোমার সঙ্গে কেউ ভালো ব্যবহার করেনি। হুমকি স্যার? হুমকি? হ্যাঁ, আপনারা এইভাবে বলির পাঁঠা বানাতে পারেন না। কি প্রুফ আছে? কি প্রুফ আছে আপনাদের কাছে? প্রুফ চাইছো? খামটা দিয়েছিলাম কেতন কাকাকে, কেতন কাকাকে। আচ্ছা, চিন্টুর কথা শুনে তুমি করেছিলে এটা? চিন্টু? চিন্টু কোথায়? জানি না, মনে নেই। মনে নেই কিছুই জানো না তুমি? হ্যাঁ, চিন্টু উধাও, তাই পুরো বদনামটা চিন্টুর গায়ে ছুড়ে দিচ্ছ, তাই তো? মায়ের দিব্যি নিয়ে বলছি স্যার, মায়ের দিব্যি নিয়ে বলছি। ওই যে চিন্টু আছে না, চিন্টু আমাকে প্রতি মাসে 10,000 টাকা দিত, তার বদলে আমি সব বাড়িতে প্যাকেট পৌঁছে দিতাম। হ্যাঁ, আর তারপরে? আর 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 একটা কথা স্যার, খাম ছিল দু ধরনের, একটার মধ্যে টাকা টাকা থাকতো স্যার। আর অন্য খামে? আর একটা খামে অন্যটাতে বোম থাকতো, বোম। ওটা যখন ফাটতো লোক বেহুশ হয়ে যেত, তো তখন আমরা সব গায়েব করতাম স্যার। আমরা কোথায় গায়েব করতে? তাড়াতাড়ি বলো। জানি না স্যার, আমি কিছু জানি না, বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না। ওই যে চিন্টু, চিন্টু চিন্টু সব জানে, আমি কিছু জানি না। চিন্টু এখানে নেই, সেই জন্য ওর মাথায় সব দোষ চাপাচ্ছে ও। না না, বিশ্বাস করুন, আমি সব সত্যি বলেছি, বিশ্বাস করুন স্যার। আমি আমি আর একটা কথা জানি। কি? এই এই চিন্টু সবসময় একটা কথা খুব বলতো স্যার, ওই পুরো চলটাকে কিনে ফেলবে স্যার। ও তো পুরো চল কিনতে চেয়েছিল। হ্যাঁ, পুরো চলটা চিন্টু কিনতে চেয়েছিল, আর গোলাবড়ি চল সেটাও চিন্টু কিনতে চেয়েছিল। উর্মিলা, জিরে দিয়ে দিয়েছি, এবার কি করবো রে? একটা কাজ কর, সব সবজি ওর মধ্যে ঢেলে দে, আর গ্যাসটা কমিয়ে দে, আর দুটো সিটি দে। আরে কিরে, কোথায় যাচ্ছিস এত তাড়া কেন? আরে হ্যাঁ দাদা, সেরকমই কিছু ভাবো। কি ব্যাপার বাবা, তুমি কি বাইরে কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ কাকা, আমি আমার গ্রামে যাচ্ছি। কোটলুর? হ্যাঁ বৌদি, ওখানেই। এইভাবে হঠাৎ? ওই একটু দরকারি কাজ পড়ে গেছে। সব ঠিক আছে তো? যদি টাকা পয়সা দরকার হয় তুমি আমাকে বলো। আরে না কাকা, আমার টাকা পয়সার কোনো দরকার নেই, আর এমনিতেও আমার দুজন কাকা আছে তো সাহায্য করার জন্য। তোমার কাকাও আছে? আরে হ্যাঁ বৌদি, একজন না, আমার দুজন কাকা আছে, কাল্লু কাকা আর কাঞ্চা কাকা। কাল্লু কাঞ্চা, এই সব কি নাম? আরে ছাড়ো না, আর যতদিন না আমি গ্রামের থেকে ফিরছি আমার দুজন কাকা এখানেই থাকবে। আছিস ভাইপো? কাকা তোমরা এসে গেছো? কি ব্যাপার, চলে যাচ্ছিস? না, এসে গেছে কুশলের দুই কাকা, কালু আর কাঞ্চা। আহা, এত রাতে আবার কে এসে গেল? এ দাঁড়াও, আরে দাঁড়াও। নলিনী কাকির বাড়িটা এখন আর খালি থাকবে না, এই বাড়িটা এখন থেকে আমাদের, এখানে আমরা থাকবো। এরা আবার কারা? কে জানে, মাসে
আমি আমার নিজের প্রশংসা করতে ভালোবাসি না। কি গো, বলো না গো, আমি কে? ইনি না, ইনি আমার স্বামী। আমি তোমার নামটা বলি? বাবু বলবে লাস্টে, বাবু বলবে। অঙ্কিত বাবু। আর আমার নাম পূজা। তোকে কে বলেছিল নিজের নাম বলতে? শুধু আমারটা জিজ্ঞেস করেছিল, সব 12টা বাজিয়ে দিলে। এবার চল তাড়াতাড়ি উপরে, চল। আপনি নলিনী কাকির বাড়িতে থাকবেন? এই যে বাবু, এই বাড়িটা আমার, পুরো 25 লাখ টাকা দিয়ে কিনেছি, বুঝেছো? ও দাদা, এসব কি বলছেন আপনি? আরে শিল্পা কাকি, নলিনী কাকি তো কখনো বলেনি যে ঘর বিক্রি করবে। আমি এসব শুনতে, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? উপরে যাসনি? আজ তোর খাওয়া বন্ধ, শুধু শুধু শুকনো রুটি খাবি তুই। এক মিনিট, এক মিনিট, কোথায় যাবে তোমরা? আর আমরাই বা মানবো কেন? নলিনী তোমাদের ঘর বিক্রি করে দিয়েছে। মাসি, তুমি খুব কথা বলছো। ওগো, পেপার দেখাও তো। হ্যাঁ দেখাও। হ্যাঁ হ্যাঁ, দেখাও ভাই, পেপার দেখাও। পেপার? আরে পেপার এটাতে আছে, সবকিছু আমাকে বলতে হবে নাকি? চলো দেখাও, দেখাও পেপার, দেখাও। এই তোমরা নিজের ঘরে গিয়ে ঝগড়া করো, আমাদের পেপার দেখাও। পেপার? ওসব নকল টকল নয় তো? নকল নকল? হ্যাঁ নকলই হতে পারে। পেপার দেখাও, চলো। কোথা থেকে এসে যায় যত সব সব আসে মার এখানে। না না, আমাকে না, ওদের দেখাও, ওদের না হলে মেরে দেবে আমাকে। তুইও তো তাই চাস, তাই না? দেখো তো, আরে নকলই হবে, এত ভাবছো কেন? নকল? 25 লাখ টাকা দিয়েছে কাকি। হ্যাঁ, কাগজ তো সব ঠিকঠাক আছে। হয়েছে তো শান্তি, দেখে নিয়েছেন? এবার এবার আমি যাবো উপরে, আমার পেপার দিন। চলো চলো, এবার উপরে চলো। আরে তাড়াতাড়ি চলো, চলো। আমি পাশের ঘরেতেই থাকি, যা চাই নিঃসংকোচে বলো, ঠিক আছে? মাসি, আমি কারোর থেকে সাহায্য নিই না, সে প্রতিবেশী হোক আর অন্য কেউ হোক, বুঝেছেন আপনি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে যান, নিজের কাজ করুন, যান যান। যাও যাও, আমরাও যাচ্ছি উপরে, যাও। চলো তাড়াতাড়ি। এ কি রকম মানুষ, নিজের বউয়ের সাথে এরকম ব্যবহার করে? চলো। প্রথমে নলিনীকে মেরেছে, তারপরে সঙ্গীতাকে মেরেছে, এবার নিজেই মারা গেছে। স্যার, একেও নিশ্চয়ই সেই মেরেছে যে ওকে সুপারি দিয়েছিল। নিজের কাজটা যেই শেষ হয়ে গেছে, ব্যাস এই চিন্টু ওর কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। গুলিটা সোজা কপাল দিয়ে ঢুকেছে, কিন্তু একটা কথা দেখো, ও না নিজের হাতটা এইভাবে রেখেছিল, এইভাবে গুলি আটকানোর জন্য। আর গুলি সোজা এই হাতে এফোর ওপর চলে গেছে, এখানে ফুটো হয়ে, এখানে ফুটো হয়ে একেবারে কপালে। গাড়িটা ভালো করে চেক করেছো তো তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, খুনি খুবই চালাক, এক একটা পা বুঝে শুনেও রাখছে স্যার। না তো গাড়ির নাম্বার প্লেট রয়েছে, আর না তো চেজিস নাম্বার, এমনকি স্যার ফিঙ্গারপ্রিন্টসও নেই। আচ্ছা, কোনো ব্যাপার না, পুরো ডিটেলসটাই পেয়ে যাবো আমরা। একটা কাজ করো, শান্তনুকে ফোন করো, ও আমাদের কার এক্সপার্ট, ও আমাদের ডিটেইলসটা দেবে। আর তুমি এখন ঠিক আছো? হ্যাঁ স্যার ঠিক আছি। এবার মনে করে বলো কি হয়েছিল এখানে, একের পর এক বলো। স্যার, ওই জোরে ছুটে আসা গাড়িটা থেকে নিজেকে বাঁচানোর জন্য আমি পড়ে গেলাম। তার মানে তুমি কাউকে দেখোনি? কাউকেই দেখোনি? না স্যার, ও ঝড়ের মতো এখানে এলো আর গাড়িটাকে রেখেই নিমেষে হাওয়া হয়ে গেল। স্যার, হ্যাঁ, আমি গাড়ির মাইলেজ মিটার আর ড্যাশবোর্ড আর অন্য ফিচারগুলো চেক করে নিয়েছি। এই গাড়িটা হচ্ছে 2009 এর সেলন এলএক্স 3। সেলন এলএক্স 2009 এর সিরিজ? গ্রেট ওয়ার্ক শান্তনু, গ্রেট ওয়ার্ক। আর বাকি ব্যাপারটা আমরা আরটিও থেকে খবর নিয়ে নেব। পঙ্কজ স্যার, আপনি ভাবতে পারবেন না আপনাকে সহযোগিতা করে আমি কতটা আনন্দ পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ।
স্যার, 2009 পাঁচ জন এই গাড়িটা কিনেছিল। 2009 পাঁচটা লোক গাড়ি নিয়েছিল? আচ্ছা, হ্যাঁ স্যার। ওই পাঁচ জনের মধ্যে একজনের নাম আমাদের খুব গুরুত্বপূর্ণ। সে কে? তেজ। তেজ, তেজ দর্শনের ভাইপো। তেজ, তেজ বাবু বাড়িতে আছেন? বাবু তো বাড়িতে নেই। কে সীমা? আরে এসিপি স্যার, আপনি? হ্যাঁ, তেজ বাড়িতে নেই? না, ও তো বাড়িতে নেই। কোথায় গেছে? চন্দ্রর মৃত্যুর পর থেকে ও কেমন যেন ঘাবড়ে ঘাবড়ে থাকে, আর কাল হঠাৎই ও কোথায় যেন চলে গেল, ওর ব্যাপারে কিচ্ছু জানতে পারছি না, আর না ওকে ফোনে পাচ্ছি। তেজ যখন বাড়ি থেকে যায় কিভাবে গেছে? মানে আমি বলতে চাইছি, গাড়ি নিয়ে গেছে? হ্যাঁ স্যার। আর কোন গাড়িটা নিয়ে গেছে? সেলন এলেক্স। সেলন এলেক্স 2009 কিনেছিলেন না? হ্যাঁ স্যার। কিন্তু আপনি কি করে জানলেন? ওর কিছু হয়নি তো স্যার? ও সত্যি বলছে, তেজ বাড়িতে নেই। বলুন না স্যার, ও ভালো আছে তো? তেজ ভালো আছে কিনা আমি সেটা বলতে পারবো না, কিন্তু একটা কথা পরিষ্কার যে একটা লোক তার নিজের প্রাণ দিয়েছে, হয়তো তেজের কারণে। এইবার তুই দেখ আমি কিভাবে রেডটাকে পকেটে ফেলি। কি বলেছিলাম তো, তোরা আমার কাছে একেবারে শিশু, আমাকে হারাতে পারবি না। ছোট বাচ্চার সঙ্গে খেলতে বসে অনেকেই তো নিজেকে পাকা খেলোয়াড় বলে মনে করে, যদি দম থাকে তাহলে দুদান আমার সঙ্গে হয়ে যাক। এখন নয়, পরে আসবে। তবুও কাকা, তোমাকে আমার সঙ্গে তো একদান খেলতেই হবে, কেননা তোমার ঘরটা যে বাজি রাখা আছে। ঘরটা বাজি রেখেছি? মানে? মানেটা হলো কাকা, ক্যারামের গেম যদি আমরা জিতে যাই তাহলে তুমি তোমার ঘর আমাদের বিক্রি করে দেবে, আমাদের পছন্দ মতো দামে। কি? হ্যাঁ, আর যদি খেলায় তুমি জিতে যাও তাহলেও ঘরটা আমরাই কিনবো, আমাদের পছন্দ মতো দামে। ও, তাহলে আপনারা যা খুশি করতে চান তাই করবেন, রাইট? দেখো বাবা, ব্যাপারটা এইরকম যে এই পুরো পয়সা এটা আমাদেরই, এখন এই চলে কাল্লু আর কাঞ্চারই পয়সা চলবে, বুঝেছো? তোমাদের নিজেদের পয়সা নিজেদের কাছে রাখো, আমার ঘর বিক্রি করার কোনো ইচ্ছা নেই। আরে একটু শান্ত হয়ে যান। দেখো কাকা, ব্যাপারটা এইরকম, সিদ্ধান্ত তো বদলানো যায়, আর তুমি তো তোমার ঘরে একাই থাকো, তুমি তোমাদের ঘরটা আমাদের বিক্রি করে দাও, আমরা তোমার টাকা দিয়ে দেবো, তুমি অন্য কোথাও গিয়ে ভাড়া থাকবে। কি? আমি আমার ঘর বিক্রি করে দেবো, তারপর অন্য কোথাও ভাড়া নিয়ে থাকবো? কখনো না, এসব কিছুতেই হবে না। কাল্লু। হ্যাঁ কাঞ্চা। এই কাকা দেখছে এভাবে শুনবে না, একে শরবত খাওয়াতেই হবে। হো হো হো, কাকা আমাদের শরবত খেয়েছো? শরবত? কি শরবত? বসো এখানে। শেষবার জিজ্ঞাসা করছি তোমাকে, এই ঘর বিক্রি করবে কি না? না, জীবন থাকতে নয়। না তো? ঠিক আছে, তাহলে এবার রেডি হয়ে যাও শরবত খাওয়ার জন্য। চল তো দেখি কি হচ্ছে ওখানে। কি হয়েছে কাকা? আমাকে দেখে তোমরা বুঝতে পারছো না যে আমার সঙ্গে কি হয়েছে? বিদায় সবাই, আমি এই জায়গা ছেড়ে অনেক দূরে চলে যাব, আর আমার ঘরটাও ওই দুজনকে দিয়ে দেব। মারছো কেন?
আবার যদি তুই হিরোগিরি দেখানোর চেষ্টা করিস তাহলে জিরোর নিচে নামিয়ে রাখবো তোকে, বুঝেছিস? হ্যাঁ, তোমাদের দুজনের দাদাগিরি এখানে চলবে না। আচ্ছা, তো কি তোর হিরোগিরি চলবে? যদি চ্যালেঞ্জ করিস না তাহলে পরের ঘরটা আমরা তোর কাছ থেকেই কিনবো। হ্যাঁ, আর দেবো একটু। হ্যাঁ, এই তেজের মোবাইলের লোকেশন এখানেই দেখাচ্ছে স্যার। হ্যাঁ, মনে তো হচ্ছে এটাই সেই ওয়্যার হাউস, এখানেই হয়তো লুকিয়ে বসে আছে। কার সঙ্গে দেখা করতে চান আপনারা? তেজ আছে ভেতরে? না স্যার, তাকে তো চিনি না। এই লোকটা? না তো। কোনো ব্যাপার না, দরজা খোলো, আমরা ভেতরে চেক করব। দেখুন স্যার, আপনারা ভেতরে যেতে পারেন না। আর কিছু বলার আছে আপনাদের? সবাই ছড়িয়ে যাও, প্রতিটা কোনা ভালো করে দেখো। হ্যাঁ, তাড়াতাড়ি। স্যার, স্যার তাড়াতাড়ি আসুন। তেজ স্যার। মাই গড, এই তো তেজ। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ডাকো, তাড়াতাড়ি। তেজ, তেজ স্যার, যদি তেজ ওদের দুজনকে মেরে থাকে তাহলে তেজের এই অবস্থা কে করলো? কি হয়েছে স্যার? সিআইডি এসেছে। আমি বাবন, ওয়্যারহাউসের মালিক। বাবন ওয়্যারহাউসের মালিক আর অম্বাবাড়ি চলেরও মালিক, তাই তো? কিন্তু কি হয়েছে বাবন রাও? এটাই হয়েছে যে তোমার এই ওয়্যারহাউসে তেজকে আহত অবস্থায় পেয়েছি, আর তোমার অম্বাবাড়ি চল থেকে লোক উধাও হয়ে যাচ্ছে। তুমি আমাদের সাথে চলো। আপনি আমায় ডেকেছেন? আগে হ্যাঁ। তো এই চকলেটটা আপনি দিয়েছেন? মাছকে ছিপে আটকানোর জন্য টোপ তো দিতেই হয়, তাই না? কোথায় যাচ্ছ তুমি? তোরা তো সাহস হলো কি করে? বাইরে বেরো না। আমি আমি কোথাও যাচ্ছি না। আমার একমাত্র স্ত্রী ছিল। বস ঠিকই বলেছিল, মেয়েটা খুব চালাক। মাথা তো খারাপ করে রেখেছে, পা ভেঙে দিল আমার। ব্রেকফাস্টে গ্লুকোজ ফ্লুকোজ খাস নাকি? একটা কাজ কর, চোখের পুটিটা খুলে দে, না হলে চিচিয়ে মাথাকে ফেলবে। আরে আরে চুপ কর না, চুপ কর। এক মিনিট, এক মিনিট, আস্তে এক মিনিট আমার কথা শোনো। আমি চোখের বাঁধনটা খুলে দিচ্ছি, ওকে? বন্দুক,
এটা এটা বন্দুক? তোর কি মনে হয় এটা বন্দুক? এটা আসল? না হলে কি পূজো ক্যাপাটানো বন্দুক না কিডন্যাপিং করব? আমি না একবার আমি একবার এটা ছুঁয়ে দেখতে পারি? আমি শুধু সিনেমায় দেখেছি, একবার 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 ছুঁয়ে দেখি প্লিজ প্লিজ প্লিজ। আসল? চুপ চুপ। এই শর দেখ, আমি খুব ভালো করে জানি যে নলিনী তোকে ওই বাড়িটা বিক্রি করেনি। সত্যি করে বলতো, কে তুই আর এসব কি ষড়যন্ত্র করেছিস? ষড়যন্ত্র? আমি কিভাবে ষড়যন্ত্র করব? আমি তো একজন স্বামীর যাতনা সহ্য করা দুঃখী অবলা নারী। চুপ চুপ। তুই আর তোর পর কে পাঠিয়েছে তোদের এই বাড়িটা দখল করার জন্য? কেউ পাঠায়নি, কেউ পাঠায়নি। সব কাগজপত্র দেখে নিয়েছি আমি। ওই ঘরটা না ওদের নামেই আছে। আরে তুই আমাদের উকিল না ওর? আরে উকিল তো আমি তোমাদেরই, কিন্তু জানো তো প্রপার্টি অ্যাক্ট 1882 অনুযায়ী। এ দেখ, তোর এইসব বই ফয়ের ভাষা না আমাদের মাথায় ঢোকে না। সোজা সুজি বল আমাদেরকে কি করতে হবে। তোমরা না একটা কাজ করো, এই মেয়েটা আর ওর বরকে দুজনকেই মেরে ফেলো। তারপর আমি ওই ঘরের নকল কাগজ বানিয়ে দেবো আর ঘরটা তোমাদের দুজনের হয়ে যাবে। কিন্তু আমার কাছে না একটুও ভালো আইডিয়া আছে। বলি বলি বলি। আইডিয়া দেওয়া আমার কাজ, আমি উকিল, তুমি নয়। আরে শোনো, তুমি শোনো, আমার পেটে লাথি মারার চেষ্টা করো না, নইলে না। চুপ চুপ বল, কি আইডিয়া আছে তোর কাছে? আইডিয়াটা হলো আমি আপনাকে বিয়ে করে ফেলি। তাতে কি হবে জানেন? আপনি আপনার বাড়িও পেয়ে যাবেন আর আমি আমার স্বামীর থেকে নিষ্কৃতি পাবো। মেনে নিন না, মেনে নিন না, প্লিজ মেনে নিন না। রাজীব জি ভাই, রাজীব জি। ওরে মুখ পুড়ি, তুই আমাকে ঠকাবি? সারা জীবন তোকে খাওয়ালাম, পড়ালাম, বড় করলাম আর এখন তুই আমাকে ঠকাবি? মুখ পুড়ি কোথাকার, তুই অন্য একটা পুরুষকে বিয়ে করবি? তোকে আমি ছাড়বো না। আরে কি শুনছি আমি, কে কোথায় আছো? আমাকে বিষ দাও, বিষকে আত্মহত্যা করবো। অঙ্কিত, তিনটে পুরুষ পেয়ে গেছিস তাই বলে আমাকে ভুলে গিয়ে এখন আমাকে অঙ্কিত বলে ডাকছিস? আরে কেউ কিছু দাও, এটা দিয়ে ওর মাথায় বাড়ি মারবো। আরে তোকে মরে না আমি। চল এবার বল তোরা কাদের জন্য কাজ করিস। পাগল হয়ে গেছিস নাকি? কেউ নিজের হবু বরের ওপরে বন্দুক টাক করে নাকি? দে 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 আমায় দে। যদি 35 সেকেন্ডের মধ্যে না বলিস তোরা কাদের হয়ে কাজ করিস, তাহলে প্রাণে শেষ করে দেব। কে তুমি? আরে একটু পড়াশোনা করলে আর এরকম প্রশ্ন করতি না। সিআইডি রে ওরা, সিআইডি। শেষবারের মতো জিজ্ঞেস করছি, তাড়াতাড়ি বলে দে কাদের হয়ে কাজ করছিস, বল। এখনো পর্যন্ত আমরা তো ঠিকঠাক পথে এগোছি বস। কাকা নিজের মুখে সবার সামনে বলেছে যে ওর ঘরটা শুধু আমাদেরকেই বেচবে। কিন্তু এই চাঙ্কি চাঙ্কি কিন্তু ভেতরে ভেতরে ছটফট করছে, দেখো কিছু না কিছু নিশ্চয়ই করবে। কি হয়েছে রে, বড় হুড়ুহুড়ি দেখছি তোর। ভেঙ্কি কাকাকে তোমরা দুজনে প্রাণেই মেরে দিলে, এবার শান্তি হয়েছে তো? কি বলে গেল? চাঙ্কি মরে গেছে। এই এই এক মিনিট, এক মিনিট, সরো সরো, দেখি সরে যান। এই এবার খুশি হয়েছে তো তোমরা? আমাদের হাসি খুশি চলটাকে একদম শ্মশান ঘাট বানিয়ে রেখে দিলে। আরে না না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমরা চাঙ্কিকে মানিনি, আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। কিচ্ছু ভুল বলছি না আমরা, আপনাদের মারার ফলে কাকার ইন্টারনাল ব্লিডিং হয়েছে আর আরুনি মারা গেছে। ইন্টারনাল ব্লিডিং? কিন্তু ওনারই আত্মহত্যা এবার বৃথা যাবে না। এবার না তোমরা এখানে থাকবে আর না তোমরা কাকার ঘরটা নিতে পারবে। পুলিশ আসছে তোমাদেরকে জেলে নিয়ে যাওয়ার জন্য। পুলিশ? পুলিশ কেন?
আমরা পুলিশ স্টেশন থেকে আসছি। কাল্লু কাঞ্চা কে? ডাকো। এরা দুজন। এই দাঁড়া, চল আমাদের সাথে। হ্যাঁ চলো চলো, আমরা যখন কিছু করিনি তো ভয় পাওয়ার কি আছে, চলো চলো। এই সিআইডির লোকগুলো উকিলটার সাথে কি করছে মনে হয়? জানি না ভাই, ওরা যখন উকিলকে ছাড়ছে না তখন আমাদের নিশ্চয়ই হালুয়া বানিয়ে দেবে। স্যার, এরা এতক্ষণ ধরে এখানে রয়েছে কিন্তু এরা এমন কোনো কথা বলেনি যার থেকে আমরা কোনো সূত্র পেতে পারি। পঙ্কজ, আর একটু অপেক্ষা করো, একটু সময় দেখবে সমস্ত তেজ ফুরিয়ে গেছে, ফটাফট বলতে শুরু করবে। শালা, তুই আমাকে মারলি কেন? আরো মারব, কি করবি তুই? তুই হাসছিস কেন? এটাই তো আইডিয়া পাপ্পু, এটাই আইডিয়া। আমরা দুজন একে অপরকে এমন পেটান পেটাবো, এমন পেটান পেটাবো যে আমাদের শরীরে প্রচুর চোট আর আঘাতের চিহ্ন চলে আসবে। এরপরে আমরা সিআইডি লোকেদের ফাঁসিয়ে দিয়ে বলবো যে ওরা আমাদের উপরে টর্চার করেছে। চল শুরু করি। চলো, এদের ফাইটিং দেখে বোর হয়ে যাওয়ার থেকে ভেতরে চলো। তোমাদের কুস্তি খতম? হ্যাঁ, নিজেদের খুব চালাক মনে করো তাই না? দুটো ছ্যাঁচোর, দেখাও এদেরকে। আমরা দুজন একে অপরকে এমন পেটান পেটাবো, এমন পেটান পেটাবো যে আমাদের শরীরে প্রচুর চোট আর আঘাতের চিহ্ন চলে আসবে। এরপরে আমরা সিআইডি লোকেদের ফাঁসিয়ে দিয়ে বলবো যে ওরা আমাদের উপরে টর্চার করেছে। এবার বলো তাড়াতাড়ি, আর যা বলবে সত্যি বলবে। স্যার, এইসব আমরা চাঙ্কি দাদার কথা শুনে করেছি। ও আমাদের বলেছিল যে পূজাকে কিডন্যাপ করে নাও। চাঙ্কি বলেছিল? আচ্ছা, কেন কেন চাঙ্কি এটা করেছে? স্যার, ও চলটা খালি করতে চাইছিল আর ওখানে একটা বিশাল বড় মল বানাবে বলে ভাবছিল। আচ্ছা, চল খালি করতে চেয়েছিল চাঙ্কি মল বানানোর জন্য, কিন্তু চাঙ্কি ভুলে গিয়েছিল যে যতক্ষণ সিআইডি আছে কোনো চলই জোর করে খালি করাতে পারবে না। এক্সকিউজ মি, এই কুশলের ঘরটা কোন দিকে? ওই উপরে, রুম নাম্বার 112। ওই ঘরে যে দুজন থাকে ওরা কোথায় গেছে? কাল্লু আর কাঞ্চা? হ্যাঁ, ওদেরকে তো পুলিশে ধরে নিয়ে গেছে। হ্যাঁ স্যার, ওরা দুজন তো চাঙ্কি দাদাকে খুন করেছিল, ওরা দুজন এক নম্বরের গুন্ডা। দয়া স্যার আর অভিজিৎ স্যার কাউকে খুন করেছে? এটা কি করে সম্ভব স্যার? কাকা তুমি বলো না, ওরা তো তোমাকেও মেরেছিল। না 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 না, দেখো ওরা কিন্তু গুন্ডা ছিল না, ওরা আমাদের সিআইডি অফিসার অভিজিৎ আর দয়া। এসিপি স্যার ঠিকই বলেছেন পিঙ্কু, ওরা দুজন সিআইডি অফিসারই ছিল, ওনারা আমাকে সবকিছু খুলে বলে দিয়েছেন। ওনাদের কথা মতোই আমি মার খাবার নাটকটা করেছিলাম। হ্যাঁ, চাঙ্কির লাশটা কোথায় পড়ে আছে? সেটা তো পুলিশে নিয়ে গেছে অ্যাম্বুলেন্সে করে। স্যার? হ্যাঁ স্যার, অভিজিৎ স্যার দয়া স্যার কাউকেই ফোনে পাচ্ছি না, আমার মনে হয় ওনারা খুব বড় বিপদে পড়েছেন। আরে ছাড়ো শ্রেয়া, কোনো বিপদই হয়নি, যেখানে দয়া আর অভিজিৎ একসাথে আছে। কি ব্যাপার স্যার, দু ঘন্টা ধরে ঘুরাচ্ছেন, বোর হয়ে গেছি, কোনো মিউজিক টিউজিক প্লে করুন না। ঢিংচ্যাক! হ্যাঁ, তোরা দুজন পুলিশ ভ্যানে বসে আছিস, পিকনিক করতে যাচ্ছিস না কোথাও? হ্যাঁ চুপচাপ বস। ঠিক আছে ভাই, রাস্তায় কোথাও একটু চা খাইয়ে দিও, বড্ড ঘুম পাচ্ছে। আরে বাবা, তোরা খুব মজা পাচ্ছিস নাকি? আর একটু দাঁড়া, তারপর সব ঘুম ছুটে যাবে। হ্যাঁ আচ্ছা,
আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? কোন পুলিশ স্টেশনে? জমলোক পুলিশ স্টেশন। নাম শুনেছিস কখনো? জমলোক? তার মানে আমাদের টিকিট কেটে গেছে কাঞ্চে ভাই। গাড়িতে বোম লাগানো আছে। বোম? আর বোম ফাটবার আগে আমরা গাড়ি থেকে নেমে যাব, তোরা দুজন বোম নিয়ে মজা করবি। চল। স্যার, ওই হচ্ছে চাঙ্কির ঘর। ওটা? হ্যাঁ স্যার। সচিন, শ্রেয়া, যাও, খুব ভালো করে চেক করে আসো রুমটা। একটা কথা বলুন, এই চাঙ্কি কদিন ধরে আছে এই চলে? স্যার, ও তো এখানে অনেক বছর ধরে আছে। আর একাই থাকতো নাকি ওর সঙ্গে কেউ থাকতো? স্যার, ও তো একলাই থাকতো, ওর কোনো আত্মীয় স্বজন ছিল না। স্যার। হ্যাঁ সচিন। এই দেখুন স্যার, ওর ঘর থেকে এতগুলো টাকা পেয়েছি। চাঙ্কির রুম থেকে এতগুলো টাকা? ও তো এখানে থাকতো। আরে কাজ করো, এই রুমটার প্রতিটা কোণা ভালো করে দেখো, আর যদি দরকার পড়ে তার মেঝে খুঁড়ে দেখো, দেখো আরো কিছু পাওয়া যায় কিনা। স্যার। হ্যাঁ, একটা কথা বলুন, যে চাঙ্কি এত বছর ধরে আপনাদের এখানে আছে, ও কি কাজ করতো? স্যার, আমরা অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু ও আমাদেরকে কখনো কিছু বলেনি। স্যার, কালু আর কাঞ্চা। কালু আর কাঞ্চা নয়, দয়া আর অভিজিৎ। কি হয়েছিল? হ্যাঁ, কিছু নয় স্যার, ওই সামান্য চোট লেগেছে, ঠিক হয়ে যাবে। স্যার, আপনারা ঠিক আছেন? স্যার, হ্যাঁ ঠিক আছে। স্যার, এই মলের কিছু পেপারস পেয়েছি, আম্বাবাড়ি আর গোলাবাড়ির চলের জায়গায় তৈরি হবে। এই দেখো, এই মলে চাঙ্কি 20% পার্টনারশিপ আছে, 20%। আর এই জন্যই ও চলটা খুব তাড়াতাড়ি খালি করতে চেয়েছিল। কিন্তু ভেঙ্কি কাকা তো মারা গেছে, তাহলে এখন কি হবে? না হে, ও এখনো মারা যায়নি। যে রকম ও দুজন পুলিশের লোক নকল ছিল, অ্যাম্বুলেন্সও নকলই ছিল স্যার। আর চাঙ্কির মৃত্যু সেটাও মিথ্যে, সব কিছু নাটক ছিল, ও বেঁচে আছে। আম্বাবাড়ি চালের মালিক হবো এবার আমরা সব, আর তুই এখানে পচে পচে মরবি। আমার সঙ্গে এরকম করো না তো। তুই মরার কয়েকদিনের মধ্যে পুরো চল আমি চুটকি মেরে খালি করে দেবো, আর সেখানে তৈরি হবে একটা দারুণ মল। আরে শেষ ইচ্ছাটা বলে দে এবার, আমরা চাই না তোর আত্মা আমাদের মলে ধেই ধেই করে নেচে বেড়াক। আরে ও দাদা, তাড়াতাড়ি করে ওখান থেকে যান। আরে বাবা, ওকে এখানে ফেলে রেখে দে, এখানে ব্লাস্ট হবে, এমনি মরে যাবে। চল 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 চল, পালা পালা, এখান থেকে পালা, বাঁচাও। ওরা দর্শন সেটকে মারার জন্য রেখে দিয়ে গেছে, ওরা পালাচ্ছে, ধরো ওদের। এই তারা বলছি, আপনারা? আমরা সিআইডি অফিসার, ভয় পাবেন না। আপনারা আসতে অনেক দেরি করে ফেলেছেন, ব্লাস্ট আরম্ভ হয়ে গেছে।
এখন আমাদের পক্ষে বাঁচা অসম্ভব। কিছু হবে না, আপনি তাড়াতাড়ি চলুন। সিনেমায় এই নতুন ভিলেনটা আবার কোথেকে এলো? এই দাঁড়া বলছে, শ্যামলী বাড়ি চলটার জায়গায় যে মলটা হওয়ার কথা ছিল সেই কাজটা থেমে যাওয়ার জন্য আমার অনেক ক্ষতি হয়। আমার বাবার 16 কোটি টাকা লগ্নি করা ছিল এই প্রজেক্টে, আমরা পথে বসে যাই, সব শেষ হয়ে যায় আমাদের। তাই তুমি তেজকে বিয়ে করেছিলে যাতে ওর সম্পত্তি ব্যবহার করে গোলাবাড়ি চলকে হাতাতে পারো। শুধুমাত্র একটাই স্বপ্ন ছিল আমার, চলটাকে শেষ করে দিয়ে তার জায়গায় একটা ঝলমলে মল তৈরি করা। আর নিজের স্বপ্ন পূরণের জন্য একের পর এক অপরাধ করে যাচ্ছ, খুন করেছো, নির্দোষ লোকেদের বাড়ি ছাড়া করেছো, হ্যাঁ, তাদের ভয় দেখিয়েছো, হুমকি দিয়েছো। আর এছাড়াও চন্দ্র আর চিন্টুর খুনের অভিযোগ তেজের ঘাড়ে চাপিয়ে দাও, ওকে তুমি ফাঁসিয়ে দিয়েছো। কিন্তু কি লাভ হলো, আপনারা সিআইডির লোকেরা মাঝখানে ঢুকে পড়লেন আর সব পণ্ড করে দিলেন। কি করবো মাসি, এ তো আমাদের পুরনো অভ্যেস। আর আমাকেও তো অনেক বড় বোকা বানালো এরা দুজন, কাল্লু আর কাঞ্চা হয়ে। তোমাদের মতো সাপেদের গর্ত থেকে বের করার জন্য সিআইডিদের প্রায়শই এমন করতে হয়। তোমাদের খুব শখ ছিল যে একটা বিশাল বড় মল করবে, কিন্তু সরকার আগে থেকে বড় মল বানিয়ে রেখেছে, জেলের কালকুঠরি। ফর মোর আপডেটস subscribe to our channel, click the show links and enjoy watching the videos.